আচ্ছা আপনি সবাই একটা সাইটে যান একটু খেয়াল করেন সবাই আমরা সবাই এই সাইটে একটু যাই হ্যাঁ এই পিছনে কথা বলেন না এই সাইটে সবাই যান developers.mozilla.org গুগলে সার্চ দিয়ে যান আমার অ্যাড্রেস ঠিক মনে নাই developers mozilla লিখে সার্চ দেন এরকম একটা সাইট আসবে আর কি এখানে একটু আসি আমরা সবাই পাইছেন এটা এখান থেকে বাম দিক থেকে জাভাস্ক্রিপ্ট লেখা আসবে এখানে বাম দিকে নিচে পাইছেন জাভাস্ক্রিপ্টের মধ্যে ঢুকে এখান থেকে দেখেন এখান থেকে যাবেন জাভাস্ক্রিপ্ট গাইডে বাম দিক থেকে দেখেন জাভাস্ক্রিপ্ট গাইড এখান থেকে ইন্ট্রোডাকশনে ক্লিক করেন হ্যাঁ পাইছেন ইন্ট্রোডাকশনে ক্লিক করেন এই জায়গাটা একটু পড়াশোনা করেন আমি এখান থেকে আপনাদের সাথে যে কথাগুলো বলবো সেগুলো এখান থেকে কিছুটা মিল পাবেন আর কি এই জায়গাটা একটু স্টাডি করেন হ্যাঁ জাভাস্ক্রিপ্ট গাইড এখান থেকে ইন্ট্রোডাকশনে যান এখানে একটা আর্টিকেল আছে এটা একটু পড়ার চেষ্টা করেন হ্যাঁ তারপর আমি বাকি বিষয়গুলো বলার চেষ্টা করব ধন্যবাদ
প্রথমে একটা কথা বলার চেষ্টা করছিলাম এভাবে যে আমরা বেসিক্যালি আমাদের যে কোর্স টাইটেল সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, আর ওয়েব ডিজাইন মানে হচ্ছে আমরা বলছিলাম এভাবে যে ওয়েব বেসড ডিজাইন, তাই না? জি স্যার, আমরা ওয়েব ডিজাইন এটা হচ্ছে আমাদের কোর্সের টাইটেল। আর একটু আছে সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তাই না? জি স্যার, রেসপন্সিভ ওয়েব ডিজাইন কিভাবে করে সেই বিষয়ের উপরে আমরা ক্লাস 16টা ক্লাস ধরে প্র্যাকটিস করে আসছি, এবং আমরা মনে হয় যে আপনাদের একটু সিরিয়াস যারা আছেন বা সবাই আসলে আমাদের সিরিয়াস যারা এখানে আছেন, তো কীভাবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, তাই না? রেসপন্সিভ ওয়েব ডিজাইন কীভাবে করতে হয়, তো বেসিক্যালি ওয়েব ডিজাইন বলতে আমরা বলতে চাচ্ছিলাম আমাদের যে ওয়েব পেজ ডিজাইন, তাই না? ওয়েব পেজ ডিজাইন করতে হবে আমাদের, রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন। তো রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন আমরা পারবো ইনশাল্লাহ, বাট তার আগে বলা হচ্ছিল যে আগে তো ওয়েব পেজ তৈরি করতে হবে, তারপর তাকে রেসপন্সিভ করতে হবে, তাই না? সো ওয়েব পেজের কয়টা পার্ট থাকে বলছিলাম? তিনটা। কি কি? পজিশন, ভিজিবিলিটি। পজিশন, ভিজিবিলিটি, না? এগুলো তো ছিল অন্য জিনিস, পজিশন ছিল অন্য জিনিস। এরপরে
না প্রেজেন্টেশন আমরা মোটামুটি আলোচনার মধ্যে একটা লেভেলে নিয়ে আসতে পারলাম সিএসএস দিয়ে তারা গ্রিড পারেন এটা পারেন ওইটা পারেন লিনিয়ার গ্রেডিয়েন্ট পারেন তারপরে মিডিয়ার কোয়েরি পারেন তারা এগুলো দিয়ে আমরা কি করি এগুলো দিয়ে আমরা প্রেজেন্টেশনটা সুন্দর করি যে কন্টেন্ট ব্রাউজার যখন ছোট বড় করা হয় তারা কন্টেন্টগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যায় তো প্রেজেন্টেশন কন্ট্রোল করার পর এবার আসতেছে বিহেভিয়ার এটা একটা পার্ট ওয়েব পেজের এই বিহেভিয়ারটা কন্ট্রোল করতে হবে সো বিহেভিয়ারটা কন্ট্রোল করার জন্য আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই জাভাস্ক্রিপ্ট যে যত বেশি প্র্যাকটিস করবেন সেটা তত ভালো ওয়েব ডিজাইনার হতে পারবেন শুধু ওয়েব ডিজাইনার না এটা তো ফার্স্ট স্টেপ তাই না সেকেন্ড স্টেপে টার্গেট কি ওয়েব ডেভেলপার ডিজাইনিং তো ধরেন একটা লেভেলে চলে আসছে আমাদের এরপর যদি একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকে যেমন পিএইচপি অথবা .NET তাই না অথবা পাইথন এগুলো সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু দেখবেন যে না ঠিক আছে বসে থাকা লাগবে না ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক দরকার কিন্তু স্কিল লোকের খুব অভাব তো এই হচ্ছে ব্যাপার আর কি তাহলে আমরা বিহেভিয়ারটা কন্ট্রোল করার জন্য যদি কোনো একটা ওয়েব পেজের কথা চিন্তা করি যেমন মনে করেন আমরা সিম্পলি বিআইডিএম এর সাইটে যাই আপনারা দেখেন হ্যাঁ আমি সিম্পলি বিআইডিএম এর সাইটে আসলাম bidm.org.bd এই যে ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা ওয়েব পেজ এই ওয়েব পেজের একটা স্ট্রাকচার এবং কন্টেন্ট আছে তাই না সাজানো গোছানো স্ট্রাকচার প্রথমে মেনু তারপরে লোগো স্লাইডার অ্যাড তাই না স্ট্রাকচার একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে ওয়েব পেজে এবং প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কি আছে কন্টেন্টও কিন্তু আছে লোগো এটা কি একটা কন্টেন্ট এটা একটা কন্টেন্ট এটা একটা কন্টেন্ট এই যেগুলো সব কি কন্টেন্ট স্ট্রাকচার কন্টেন্ট তৈরি করার পর তার প্রেজেন্টেশনটা সুন্দর করা হয়েছে যেরকম প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে এরকম এখানে মাঝখানে একটু গ্যাপ এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে খেয়াল করছেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আবার এখানে মাউসের কার্সর দিয়ে গেলে কি রকম যেন হচ্ছে তাই না এই যে এরকম এখানে একটু মার্জিন রাখা হয়েছে এখানে একটু ফাঁকা রাখা হয়েছে নিচে একটা দাগ দেওয়া হয়েছে লেখাগুলোর একটু সবগুলো ক্যাপিটালাইজ করা হয়েছে এটাকে বাম পাশে রাখা হয়েছে তাই না এদিকে ডান পাশে রাখা হয়েছে এই যে এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্যাকগ্রাউন্ড কালার কালার ফন্টের সাইজ ফন্ট ফ্যামিলি এগুলোকে বলা হচ্ছে কি প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা সুন্দর করা হয়েছে এক্সিলেন্ট এরপরে কি এরপরে এই ওয়েব পেজের বিহেভিয়ার চেক করা হয়েছে তো ওয়েব পেজের বিহেভিয়ার আবার কি জিনিস তাই না ওয়েব পেজের বিহেভিয়ার চেক করা হয়েছে এরপরে তো বিহেভিয়ারটা কি জিনিস সেটা হচ্ছে এরকম সামথিং লাইক দিস যে ওয়েব পেজের কন্টেন্টের সাথে ইউজারের যে অ্যাক্টিভিটি সেটা কি বলা হচ্ছে একটা ওয়েব পেজের বিহেভিয়ার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটা কথা বলি এটা কিন্তু মানে HTML এবং CSS এই দুটোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে সবচেয়ে সহজ কারণ এখানে আপনি আপনার কমন সেন্সে অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে ওয়েব পেজের বিহেভিয়ার জিনিসটা কি ওয়েব পেজের বিহেভিয়ার জিনিসটা কি ওয়েব পেজের যে কন্টেন্ট আছে ওয়েব পেজের কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে কমিউনিকেশন সেটা কি বলা হচ্ছে কি বিহেভিয়ার তাই না আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওয়েব পেজের কন্টেন্ট এই ওয়েব পেজের মধ্যে এটা কি একটা কন্টেন্ট না এটা কি একটা কন্টেন্ট তো ওয়েব পেজের এই কন্টেন্টের সাথে ইউজার ক্লায়েন্ট অথবা ভিজিটর তিনটা কি একই জিনিস না আলাদা আলাদা জিনিস হ্যাঁ না ইউজার ক্লায়েন্ট ভিজিটর সবই কি একই জিনিস এই যে আমি মাউসের কার্সরটা নাড়াচ্ছি আমি কি ক্লায়েন্ট এই পেজের জন্য আমি একজন ক্লায়েন্ট আমি একজন ভিজিটর আমি একজন ইউজার একই জিনিস তো ভিজিটরের সাথে বা ক্লায়েন্টের সাথে ওয়েব পেজের কন্টেন্টের যে কমিউনিকেশন সেটা কি বলা হচ্ছে কি বিহেভিয়ার তাই না বিহেভিয়ার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তাই না আমার কথার সাথে আপনি হয়তো এখন একমত হতে পারতেছেন না কিন্তু আমি এখন একটা এক্সাম্পল দেব তারপর আপনি সম্পূর্ণ একমত হয়ে যাবেন আমার সাথে কিরকম যে মনে করেন একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করছে তার একটা স্ট্রাকচার আছে সে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আল্লাহর রহমতে সে আস্তে আস্তে একটু বড় হচ্ছে তারপরে তাকে সুন্দর জামা কাপড় পরানো হচ্ছে মাথার চুলগুলো শীতি করে দেওয়া হচ্ছে হাতে পায়ে লোশন দিয়ে দেওয়া হচ্ছে শিশুটাকে সুন্দর লাগতেছে এরপরে তার কোন দিকে ফোকাস রাখা হয় বিহেভিয়ার কথাবার্তা আদব কায়দা
সে মুরব্বীদের দেখলে সালাম দিতে হয়, কারোর সাথে দেখা হইলে কাটা বলতে হয়, এগুলো কি প্যারেন্টসরা শিখাইছে না আমাদের? এগুলো কি? এখন মনে করেন একজনের চেহারা খুব সুন্দর, শাকিব খানের মতো, ঠিক আছে, তারপরে মনে করে সবকিছু আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট, শুধু বিহেভিয়ারটা একটু সমস্যা আছে। ঠিক আছে না বিষয়টা? আবার একজনে মনে করেন যে না, সে স্ট্রাকচারও খুব একটা ভালো না, মানে সে মনে করেন কোনো কারণে হয়তো বা সে বিকলাঙ্গ বা হাত বা সমস্যা আছে, কাপড় চোপড় অতটা ভালো না, তার পোশাক আশাক অতটা সুন্দর না, বাট তার ব্যবহার অনেক ভালো। তখন আপনি তাকে কি কিভাবে মানুষটাকে কিভাবে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? মানুষের কথা বাদ দেন, বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে এখন বলেন একটা ওয়েব পেজে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট? বিহেভিয়ার ডেফিনিশন বলেন। এই বিহেভিয়ারটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এখন ওয়েব পেজের কন্টেন্টের এটা তো বুঝলাম, মানুষের আচার ব্যবহার তো না হয় বুঝলাম, মানে আমরা চিন্তা করে দেখলাম যে না আসলে বিষয়টি এরকম, কিন্তু ওয়েব পেজের কন্টেন্টের সাথে ভিজিটরের বিহেভিয়ারের বিষয়টা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কীরকম? যেমন মনে করেন এই যে এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন না, একটার পর একটা ইমেজ যাচ্ছে, ইমেজ যাচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, এগুলো কি? এটা একটা স্লাইডার। এই যে বিআই টেবিল লেখা দেখতেছেন, এটা একটা ইমেজ, এটা আরেকটা ইমেজ আসলো, এইটা একটা টেক্সট, এই যে একটা টেক্সট, এই তিনটাই কিন্তু এই সেকশনের জন্য কন্টেন্ট। এই যে আরেকটা কন্টেন্ট, ইমেজ একটা কন্টেন্ট, এখানে লেখা একটা কন্টেন্ট, এটা কন্টেন্ট, মানে প্রত্যেকটা ইয়ের জন্য এই যাচ্ছে, আবারও কোনো আইটেম আসলো, এক দুই তিনটা, তাই না? তিনটা কন্টেন্ট। সো এই কন্টেন্টের সাথে ইউজারের বিহেভিয়ারটা কিরকম দেখেন? ইউজার চাইলে এই কন্টেন্টকে সে নিজের মতো করে করতে পারে, যেমন আমি চাচ্ছি আমি আগেরটা দেখবো, পারতেছি? আমি চাচ্ছি যে না আমি উপরেরটা দেখবো, পারতেছি? আমি চাচ্ছি যে না আমি নিচেরটা দেখবো, পারতেছি? এই যে বিহেভিয়ার, এটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। ওয়েব কন্টেন্টের সাথে ইউজারের যে কমিউনিকেশন, এই যে আমি যা মন চাই করতে পারতেছি, এটা একটা ওয়েব কন্টেন্ট না? এই কন্টেন্টকে আমি যা মন চাই করতে পারতেছি, তাহলে কি এই এই কন্টেন্টের সাথে আমি ক্লায়েন্ট, আমি কথা বলতে পারতেছি, এটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। আপনি কি পারবেন সিএসএস দিয়ে? আমরা এটা পারি একটার পর একটা ইমেজ চেঞ্জ করতে, তাই না? কিন্তু এটা কি পারবো? হাত দিয়ে টেনে ধরে এরকম করা যাচ্ছে? এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভব না। আপনি ডিরেক্ট এলিমেন্টের সাথে কথা বলতেছেন, এটা একটা ব্যাপার আর কি। এখন আর একটা রিয়েল এক্সাম্পল দিই, যেমন মনে করেন আমরা সারাদিন ফেসবুকে থাকি, কেন? দেখেন ফেসবুকের যে পেজটা আছে, ফেসবুকের যে আমরা লগ ইন করার পর যে পেজটা পাই, সেখানে যে কন্টেন্টগুলো দেখতে পান, সবগুলো কন্টেন্ট কি আমার নিজের না, আমার অথবা আমার পরিবারের অথবা আমার ফ্রেন্ডস সার্কেলের, তাই তো? এখানে মার্ক জুকারবার্গের কোনো কন্টেন্ট আছে? সে একটা স্ট্রাকচার তৈরি করে ছেড়ে দিছে, এবার যা কিন্তু সবই কি আপনার? এই জন্যই কিন্তু আমি আপনি সারাদিন থাকি। যদি এরকম হয়তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে দেখতেন জুকারবার্গ একটু করে পড়তেন, ওটা আপনাকে পড়তে হতো, তাহলে আপনি নিশ্চয়ই সারাদিন ফেসবুকে থাকতেন না? বলতেছে হ্যাঁ, তাই না? থাকা যেত না কিন্তু। এখন আমরা সারাদিন ফেসবুকে থাকি, কারণে দেখেন এখন পর্যন্ত যতগুলো ওয়েব পেজ আছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি বা সবচেয়ে বেশি কন্টেন্টের কন্টেন্টকে পরিবর্তন করতে পারা হচ্ছে ফেসবুক। এই জন্য ফেসবুক এত দ্রুত সময় দ্রুত করে চলে আসছে। তারা আপনি ফেসবুকে, আমি দেখেন আমি চাচ্ছি ফেসবুকে ঢুকার পরে কোনো একটা কমেন্টস দেখবো অথবা দেখবো না, এটা আমি করতে পারবো না, হাইপ করে দিব, আমি কমেন্টস করতে পারবো, লাইক করতে পারবো, আনলে যা মন চাই করতে পারতেছি আমি, মানে ওয়েব ফেসবুকের প্রত্যেকটা কন্টেন্টের সাথেই কিন্তু আমার কমিউনিকেশন আছে। আমি কোনো একটা ভিডিও দেখতে পারতেছি, বন্ধু করতে পারতেছি, জানতে পারতেছি, সাউন্ড বাড়াতে পারতেছি, কমাতে পারতেছি, এই যে ওয়েব কন্টেন্টের সাথে ইউজারের যে কমিউনিকেশন, এটা যে সাইটে যত বেশি হবে সেই সাইটে ভিজিটর তত কম আসবে, তাই না? বেশি বেশি আসবে, হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ বিষয়টা আচ্ছা।
সেই সাইটে ভিজিটর তত বেশি আছে। আধাতিক ব্যাপার স্যার। হ্যাঁ এটা আধাতিক ব্যাপার, আধাতিক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আসে নাই কে কে আজকে? আসিফ, সুজন, সুজন এই ছেলেটার নাম কি আসিফ? না সাজিদ আসিফ, আসাদুল কেমন আসাদ? হ্যাঁ আসাদ, ও তো বাইরে নিয়ে ঘুরতেছে গুরু, আমাদের ঘুষ দিয়ে গেছে, আমরা ঘুষ পেয়ে হ্যাপি নাকি? হ্যাঁ আমরা যে খাওয়া দিছে একদিন, যাক আল্লাহ ভরসা। দুই চার ছয় আট, পিছনে দুজন নাই না, একজন পিছন আমি আপনি আসেন নাই কেন? আপনাদের একটা কথা বলি, আমাকে টান্সার দেন তো, ঠান্ডা মাথায় চিন্তা করে আমি এখন বলবো, দশ সময় অ্যান্সার দিবে, ঠিক আছে? দায় দায়িত্ব এগুলো আপনার, আমাদের কোনো, আমার কিন্তু কোনো দায় দায়িত্ব নাই। আমাকে একজন বলছে কথাটা ঠিক না, মিথ্যে থেকে দশ সময় আমাকে বলে যাবে, এখন বলার দরকার নাই, কিন্তু আপনাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া, চার তিন ঘন্টা আছি না আমরা একসাথে, হ্যাঁ একটার সময় দশ সময় বলে যাবেন। আমাকে একজন বলে যে, বলে মানুষ কখনো অসুস্থ হয় না, মানুষ নিজেকে অসুস্থ বানায়। আপনি বাসে উঠতে যে পড়ে গেছেন, আপনার হাত কেটে গেছে, আপনি এটা অ্যাক্সিডেন্ট করছেন, ওটা তো হইলো একটা ব্যাপার, ঠিক আছে? আমার কাছে এই কথাটা আসছে আর কি, যে আপনি, আমি বললে আপনি একটু চিন্তা করেন বিষয়টা কেমন আর কি, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট, সো এটা একটা ব্যাপার আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে, তাহলে বিহেভিয়ারটা কিরকম? বিহেভিয়ারটা হচ্ছে যে কমিউনিকেশন, তাই না? ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে কমিউনিকেশন, সো আমাদের আজকে থেকে এই কাজটা করতে হবে আর কি, যে আমি কিভাবে ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের একটা কমিউনিকেশন করে দিতে পারবো। আপনি ওয়েব ডিজাইনার, আপনি একটা ওয়েব পেজ বানাবেন, আপনার ওয়েব পেজটা ওয়েব ডেভেলপাররা ডাইনামিক করবে, ডাইনামিক করে সেটাকে লাইভে দেবে, লাইভে দেওয়ার পর ওই সাইটে ভিজিটর আসবে, ভিজিটর আসার পর ভিজিটর ওই সাইটের কন্টেন্টের সাথে কতটুকু ইউজার ফ্রেন্ডলি হতে পারতেছে, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? সেই কারণে আমাদেরকে যে বিষয়টার উপর একটু বেশি প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েব কন্টেন্টের সাথে ইউজারের কিভাবে মানে কমিউনিকেশন আপনি ইয়া করতে পারেন, করা দিতে পারেন। তো ওয়েব পেজের সাথে, ওয়েব পেজের কন্টেন্টের সাথে ইউজারের কমিউনিকেশন ঘটানোর জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। তো জাভাস্ক্রিপ্টের সম্পর্কে জানার জন্য আপনাকে দুটো জিনিস লাগবে, ঠিক আছে? দুটো জিনিস সম্পর্কে ভালো ইয়ে করতে হবে, একটা হচ্ছে সিনট্যাক্স, কিভাবে লিখতে হয়, SYNTAX সিনট্যাক্স লেখা লাগবে না, এগুলা আপনারা একটু শুনেন আমার কথা, অনেক সহজ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো সিনট্যাক্স জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়,
নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে লজিক সিনটেক্স আর লজিক আপাতত আমাদের লজিক প্র্যাকটিস করার দরকার নাই লজিক হচ্ছে এক্সপেরিয়েন্স আপনি যত বেশি কাজ করব মানে আমরা যত বেশি কাজ করব আমাদের এক্সপেরিয়েন্স তত বাড়বে সোমবার আসেন ঠিক আছে সোমবার আসেন কিভাবে তার জন্য আপনাকে দুটো জিনিস প্রায় লাগবে একটা হচ্ছে লাগবে একটা হচ্ছে লজিক তো লজিকটা আরো পরে এখন না আস্তে আস্তে যত কাজ করবেন লজিক তত ক্লিয়ার হবে যার উপরে আপনাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে তো এই বিষয়গুলো আর কি দেখবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করার আগে এটা কেন আসলে এটাই বলা হচ্ছিল ওয়াই জাভাস্ক্রিপ্ট আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই কোলাবোরেট করলাম এটার মেন উদ্দেশ্য ছিল যে অ্যাকচুয়ালি এইটাই যে আমরা এখন যে টেকনোলজিটা প্র্যাকটিস করতে যাচ্ছি এটার গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন আশা করি তাই না বা এটা অ্যাকচুয়ালি কেন এটা না হলে সমস্যা কি এটা না হলে কিছুই হবে না এটা হচ্ছে আসল জিনিস ঠিক আছে এটা একটা ব্যাপার তো এখন প্রথম কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিষয়টা আসলে কি জাভাস্ক্রিপ্ট কি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে না বেসিক্যালি রেসপন্সিভ ওয়েব ডিজাইন আমরা পারি তাহলে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য আমরা জানি যে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে হয় তারপরে প্রেজেন্টেশন করতে হয় তারপরে বিহেভিয়ার ঠিক করতে হয় বিহেভিয়ার ঠিক করার জন্য আমাদের লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট বিষয়টা অ্যাকচুয়ালি কি তো এখানে দেখেন আপনাদের একটা সাইটে নিয়ে যাওয়া হচ্ছিল প্রথম দিকে তাই না mozilla.org developers সো বেসিক্যালি এই সাইটে আসার কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির নাম হচ্ছে মজিলা কর্পোরেশন ঠিক আছে মজিলা কর্পোরেশন এটা হচ্ছে কোম্পানির নাম আর সেই কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট কি যদি কেউ জিজ্ঞেস করে এখানে খুব সুন্দর করে একটা কথা লেখা আছে আমি এটা বলে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ একটু নিচের দিকে আসেন এই দেখেন এখানে কি লেখা আছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট এখানে বলা আছে জাভাস্ক্রিপ্ট ইজ এ ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা অনেক ছোট এবং খুবই মানে কি লাইটওয়েট হালকা ল্যাঙ্গুয়েজ একটা হোস্ট এনভায়রনমেন্টের মধ্যে এটা কাজ করতে পারে যেমন ব্রাউজার তাই না এটাই কিন্তু এখানে বলা আছে আচ্ছা হ্যাঁ ক্রস প্ল্যাটফর্ম বলতে কি বোঝায় সেটা আমি বলবো এখনই তো বলা হচ্ছিল জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম এর মানে কি এর মানে হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেমন ডেভেলপমেন্ট আমি পিএইচপি দিয়ে করতে পারি ডেভেলপমেন্ট আমি ডট নেট দিয়ে করতে পারি ডেভেলপমেন্ট আমি জাভা দিয়েও করতে পারি
আবার ডেভেলপমেন্ট আমি পাইথন দিয়েও করতে পারি। আপনাকে একটা ওয়েব পেজ ডেভেলপমেন্ট করতে বলা হচ্ছে, আপনি সেটা পিএসপি, পাইথন, রুবি, জাভা, জাভা মানে সবকিছু আমি তৈরি করতে পারবো চাইলে। এখন এই জাভাস্ক্রিপ্ট এটা পিএসপির সাথেও কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট ডটনেট এর সাথেও কাজ করে, জাভাস্ক্রিপ্ট পাইথন দিয়েও কাজ করে, জাভাস্ক্রিপ্ট রুবি প্যাসকেল যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কাকে লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। এই ল্যাঙ্গুয়েজটা একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করে মানে সবারই দরকার, যারা ডটনেট দিয়ে ওয়েব পেজ ডেভেলপমেন্ট করে ডটনেট সি শার্প এসপি ডটনেট তারাও কিন্তু এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে সবাই। এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ মানে যদি আপনি ওয়েবের দুনিয়ায় কাজ করতে চান আপনাকে তিনটে জিনিস জানতে হবে, এটা কোনো বিকল্প নাই। একটা হচ্ছে এইচটিএমএল, একটা সিএসএস, একটা জাভাস্ক্রিপ্ট, এই তিনটা লাগবে। এরপরে আপনি ডিসিশন নেবেন আপনি পিএসপি শিখবেন না ডটনেট শিখবেন না পাইথন শিখবেন, এই তিনটা ম্যান্ডেটরি ফরজ। তাহলে জাভাস্ক্রিপ্ট কি বলা হচ্ছিল ক্রস প্ল্যাটফর্ম, এর মানে হচ্ছে এটাই যে এটা একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করতে পারে। এরপরে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, যারা সিসিতে পড়েন বা পড়েন না সবার জন্য যদি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেলের নাম। প্রোগ্রামিং এর একটা মডেলের নাম, প্রোগ্রামিং মানে কি, কোন কিছুর সমাধান, কোন কিছুর সমাধান। ছোটবেলা অঙ্ক করছি না আমরা, পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, হ্যাঁ হ্যাঁ, তারপরে একটি চোখ বাচ্চায় 20 লিটার পানি ধরে, আচ্ছা যাই হোক, তো এরকম এগুলো কিন্তু থাকে, পিতা পুত্র তো কমন এটা আসবে তাই না, একবার না একবার আসবে। তো এগুলো ছিল কি প্রবলেম, আর এই প্রবলেম গুলো আমরা সলভ করতাম কিভাবে, এই যে ধরি পিতার বয়স এত এভাবে একটা সমাধান করছো, এইটাই হচ্ছে কি, এই যে আপনি পুরো অঙ্কটা কষে করে একটা রেজাল্ট বের করলেন, একটা সমস্যা, সমস্যা কি পিতার বয়স পাওয়া যাচ্ছে না, পিতার বয়স কত বা পুত্রের বয়স কত, এটা হচ্ছে সমস্যা। এই সমাধান ক্যালকুলেশন করে করে আপনি লাস্টে বললেন কি উত্তর পিতার বয়স এত বা পুত্রের বয়স এত, তাহলে সমস্যা ছিল সমস্যার সমাধান করে দিলেন। এই মাঝখানে যে কাজগুলো করছেন এগুলোকে বলা হচ্ছে কি প্রোগ্রামিং, করে করে আপনি সমাধানটা বের করলেন, এটা হচ্ছে কোনো একটা সমস্যার সমাধান প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড বলা হচ্ছে এই প্রোগ্রামিং এর একটা মডেল। এই যে আপনি কোনো একটা সমস্যার সমাধান করতেছেন, এই সমস্যার সমাধান করার অনেকগুলো মডেল আছে, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য, হ্যাঁ সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। মানে আপনি কোনো একটা সমস্যার সমাধান করবেন কিভাবে করবেন, অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এই পদ্ধতি নিয়ে অনেক কথা বলা যায় অ্যাকচুয়ালি, এটা একটা ব্যাপার। তো এই পদ্ধতি সম্পর্কে যদি ছোট্ট একটু বলি, যে অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে কি, যখন আপনি কোনো একটা সমস্যার সমাধান করবেন আগে সেই সমস্যাটাকে ছোট ছোট ভাগে ভাগ করেন, ভাগ করে প্রত্যেকটা ভাগকে এক একটা ফাংশন দিয়ে করেন, একই জাতীয় ফাংশনগুলোকে ক্লাসের মধ্যে রাখেন, দেন যখন আপনি পরবর্তীতে ওই সমস্যা সমাধানটা নিয়ে কোনো কাজ করবেন তখন ওই ক্লাসের পারমিশন নিয়ে করবেন। আমার এই কথাগুলো আমি জানি না কিভাবে আপনারা নিচ্ছেন, বাট ঘটনা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মেইন কনসার্ন না, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কি এটা আমাকে একদম ক্লিয়ার থাকা লাগবে, এটা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য মেইন কনসার্ন না। আপনি শুধু এতটুকু একটু মাথার মধ্যে রাখেন বা পরবর্তীতে রাখবো আমরা, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এক্সিলেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড কি, অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং এর একটা মডেল, দ্যাটস ইট। ঠিক আছে, এরপরে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজ লেখা যায় তাকে বলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনি মনে করেন ডট পিএসপি ফাইলের মধ্যে আছেন, বা আমরা যে এত এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি আমরা যে ফাইলের মধ্যে কোড লিখছি সেই ফাইলের এক্সটেনশন কি ছিল, ডট এইচটিএমএল। ফাইলের মধ্যেও আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, এই যে একটা এক্সটেনশন ফাইলের মধ্যে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজের কোড লিখতে পারতেছেন তাই না,
একটা এক্সটেনশন ফাইলের মধ্যে আরেকটা এর কোড লিখতে পারতেছেন এইজন্য এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএসপি কেও একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ পিএসপি তো সিমেটি কাজ করা যায় কিন্তু .NET বা জাভা এরা কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে কারণ ওই ধরনের ফাইলে আপনি অন্য কোন ধরনের জিনিস লিখতে পারবেন না জাভাস্ক্রিপ্ট ছাড়া ঠিক আছে জাভাস্ক্রিপ্ট তাহলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কাকে যখন একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে আরেকটা ল্যাঙ্গুয়েজ লেখা যাবে সেটাকে বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর ক্রস প্ল্যাটফর্ম কিন্তু আলাদা জিনিস যে এই ল্যাঙ্গুয়েজটা সকল ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করতে পারে এজন্য বলা হচ্ছে কি ক্রস প্ল্যাটফর্ম আর অবজেক্ট ওরিয়েন্টেড মানে এটা একটা মডেল প্রোগ্রামিং এর এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই মডেল অনুযায়ী কাজ করে মানে জাভাস্ক্রিপ্ট তো একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট ওরিয়েন্টেড তার মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে একটা রুলস এই রুলসটা কে মানে জাভাস্ক্রিপ্ট এজন্য জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড মানে কোন একটা সমস্যা সমাধান করার তিন চারটা রুলস আছে 1 2 3 4 সাপোজ ধরেন এখন কেউ কেউ এটা মানে কেউ কেউ এটা মানে না যে এটা মানে তাকে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ বলা যায় না আপনি আওয়ামী লীগ করেন আপনাকে কি বলা যায় আওয়ামী লীগ আপনি বিএনপি করেন আপনাকে কি বলা যায় বিএনপি এটা হচ্ছে ব্যাপার এখন মনে করেন আপনি হলেন জাভাস্ক্রিপ্ট তাহলে ওই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড রুলস মানে তারপরে জাভাস্ক্রিপ্টকে কি বলা যায় অবজেক্ট ওরিয়েন্টেড তাই না এটা হচ্ছে ব্যাপার এই ল্যাঙ্গুয়েজটা প্রথম যে ভদ্রলোক আবিষ্কার করে ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ 1995 সালে আমি একটু বিচার দিকে বলতে যাচ্ছি কারণ এটা আপনাদের খুব বেশি লাগবে যদিও আপনাদের প্রজেক্টের মধ্যে এটার কতটুকু আপনারা দিতে পারবেন এটা আমি এখন কনফিউজড মধ্যে আছি কয়েকটা ক্লাস গেলে বোঝা যাবে ঠিক আছে বাট আমার বিশ্বাস আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগে আর কি তো যে ওয়েব পেজটা আপনি ডিজাইন করবেন সেখানে অবশ্যই জাভাস্ক্রিপ্টের কিছু কাজ রাখতে হবে আর কি তো যেটা বলতেছিলাম এই জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটার এরকম একটা ল্যাঙ্গুয়েজের কথা প্রথম যে ভদ্রলোক চিন্তা করেন ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ তো ব্রেন্ডন ইচ নামও তো ভুলে গেছে বানান ভুলে গেছে এই এটা দেখা যায় এই ভদ্রলোক প্রথমে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসেন 1995 সালের দিকে ব্রেন্ডন ইচ ভদ্রলোক কার মতো দেখতে কার মতো দেখতে ঠিক আছে না যখন প্রথম আবিষ্কার করেন তখন জাভাস্ক্রিপ্টের নাম জাভাস্ক্রিপ্ট ছিল না তখন এর নাম ছিল হচ্ছে মোচা MOCHA মোচা MOCHA মোচা তখন এর নাম ছিল জাভাস্ক্রিপ্ট যখন প্রথম আসে তখন এর নাম ছিল মোচা এর একটা কারণ আছে এই ভদ্রলোক তখন জব করতে হচ্ছে নেটস্কেপ নামের একটা ব্রাউজার ছিল অনেক আগে আপনারা নাম শুনছেন কিনা জানি না এই ব্রাউজারটা এই ব্রাউজার কোম্পানিতে উনি তখন ডেভেলপার হিসেবে জব করতো তো ডেভেলপার হিসেবে জব করতে করতে উনি ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা মাথায় নিয়ে আসে এই মোচা এই উনি প্রথমে জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটা নিয়ে আসেন তো ওই কোম্পানির যে মালিক ছিল তারা বলে যে না ঠিক আছে তাহলে নাম দেওয়া হচ্ছে মোচা পরবর্তীতে এগুলো অনেক মানে একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য আমেরিকায় বা ওই রাষ্ট্রগুলোতে বেশ কিছু রুলস আছে যে এই এই রুলস ফলো করলে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেওয়া যায় ওই ইএমসি টিএমসি বহুত কিছু আছে পরবর্তীতে রুলসগুলো পাস হয়ে ফাইনালি 97 দিকে এটা 99 দিকে জাভাস্ক্রিপ্ট হিসেবে আসে এক মাস স্ক্রিপ্ট হয় প্রথমে ছিল হচ্ছে আপনার মোচা তারপর হয় এক মাস স্ক্রিপ্ট তারপর আস্তে আস্তে ভেঙে ভেঙে ফাইনালি 99 দিকে হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং উনি ওই কোম্পানি ছেড়ে চলে আসেন এই ভদ্রলোক
এই ওখান থেকে চলে এসে উনি নিজে একটা কোম্পানি দেয়, তার নাম হচ্ছে মজিলা কর্পোরেশন। উনি হচ্ছে মজিলা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। মজিলা কর্পোরেশনের একটা প্রোডাক্ট হচ্ছে মজিলা ফায়ারফক্স। আমরা যে ব্রাউজারটা ইউজ করি না, হ্যাঁ, এই কোম্পানির মালিক হচ্ছে উনি। এবং ওই উনি হইতেছে এই জাভাস্ক্রিপ্টের ফাদার আর কি বলা হয়, তো ফাদার অফ জাভাস্ক্রিপ্ট। এই জন্য জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন দেওয়ার জন্য আমি আপনাদের কোনো কোথাও না গিয়ে কোথায় নিয়ে আসছি, মজিলা, তাই না? তো আমার কাছে মনে হয়েছে যে এইটার মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে একদম রিয়েল। আপনি একটা জিনিস বানাইছেন, এর ব্যাখ্যা সবচেয়ে ভালো বলতে পারবে কে? আপনি ছাড়া সবাই, তাই না? নাকি? আমি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে চাচ্ছি, কোথায় গেলে সঠিক ইনফরমেশন পাবো? আমি বলবো যে developers.mozilla.org সাইটে যান। এখন এই সাইটে এসে আপনি কি করবেন, এই সাইটটা প্রত্যেক দিন আধা ঘন্টা করে সময় দিতে হবে, হাফ এন আওয়ার, এর বেশিও না এর কমও না, আধা ঘন্টা করে প্রত্যেক দিন এই সাইটটা একটু পড়াশোনা করবেন। আপনি যদি মনে করেন যে না আজকে রাত্রে বাসায় যাব, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটার খুলে বসে ফাটাই ফেলো পুরোটা, তাহলে কিন্তু কিছুই হবে না। প্রত্যেক দিন আধা ঘন্টা করে এই সাইটটা পড়তে হবে, প্রত্যেক দিন। কি পড়বেন, যা মন চায় ঢুকবেন পড়বেন। প্রথম সাত দিন ভাল লাগবে না, সাত দিন পর থেকে ভাল লাগবে। প্রথম সাত দিন আপনার মনেই বসবে না, আপনি developers.mozilla খুলবেন, দেখবেন যে ফেসবুক চলে আসছে এর মধ্যে, এরকম পাঁচ সাত দিন হবে। তারপর আস্তে আস্তে ভালো লাগবে না, ঠিক আছে, হিজিবিজি হিজিবিজু, এগুলো কী লেগেছে ভালো লাগে না, তো বাদ। বাট এই প্র্যাকটিসটা যে করতে পারবেন, আপনি যদি তিন মাস আধা ঘন্টা করার সময় দেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছুই জানেন যেটা অনেকেই জানে না, ঠিক আছে। আমিও কিন্তু এখন যখন সময় পাই এই সাইটে ঢুকে একটু পড়ি, কারণ এর মধ্যে অনেক অনেক কিছুই আছে যেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। এখানে হিউজ ডকুমেন্টেশন দেওয়া আছে এবং কিছু কিছু ব্যাপার আছে, এগুলো কিন্তু পড়তেই হবে, হ্যাঁ, সিমুলটেনিয়াসলি পড়তে হবে, একবার পড়লে কখনোই হবে না। তো জাভাস্ক্রিপ্ট কি বলা হচ্ছিল, এর হিস্টোরি বলা হচ্ছিল। আর একটা কনফিউশন এখানে বলে দেই, নিচের দিকে দেখেন এখানে কি আছে, জাভাস্ক্রিপ্ট এবং জাভা, অনেকে মনে করে দুইটা এক জিনিস। আর একটু নিচে আসেন, এটা কি জাভাস্ক্রিপ্ট? ঠিক আছে, এই টেবিলটা ভালো করে পড়বেন। জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা কিন্তু টোটালি আলাদা, কোথাও মিল নাই, শুধু একটা জায়গায় মিল আছে, দুটাই অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, এছাড়া আর কোনো মিল নাই, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এবং জাভা, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়, আবার বলা যায়ও না, এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কোনো একটা ল্যাঙ্গুয়েজকে, অনেকে বলে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেউ যদি বলে এটা ঠিক আছে তাও ঠিক, কেউ যদি বলে ঠিক নেই তাও ঠিক। আপনি বলেন যে এটা কী ধরনের কথা, এটাই সত্যি কথা। মানে আপনাকে যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আপনি বলবেন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আবার যদি বলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি বলবেন হ্যাঁ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, মা এটাই সত্যি, দুইটার পক্ষে তো দুইটাই ঠিক আছে। দেখেন প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে তার একটা লজিক থাকতে হয়, সে যেন ডিসিশন নিতে পারে। HTML ডিসিশন নিতে পারে না, হেডিং ট্যাগের মাঝখানে একটা দিয়ে দিবেন চলে আসবে, প্যারাগ্রাফের মাঝখানে দিয়ে আসবেন চলে আসবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দেখবেন ডিসিশন নিতে পারে, যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে, এরকম। জাভাস্ক্রিপ্ট একই কাজ বারবার করতে পারে, আপনি হেডিং ট্যাগ একবার লিখবেন 10 বার আউটপুট আসবে, এটা কি সম্ভব HTML দিয়ে? না, কিন্তু দেখবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি হেডিং একটা লিখছি, আউটপুট আসে 10টা হেডিং, দেখবেন এরকম হয়ে গেছে, ঠিক আছে। দেখবেন যে একই দুই জায়গায় হেডিং দেওয়া আছে, কখনো একটা আসে কখনো আরেকটা আসে, এই যে ডিসিশন নিতে পারতেছে, কখন আমি এটা করব কখন আমি ওইটা করব, এটা কি ডিসিশন নেওয়া? একই কাজ বারবার করতে পারতেছে, এই সমস্ত কাজ করতে যে পারবে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। জাভাস্ক্রিপ্ট এই ধরনের কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নাম্বার ওয়ান। এবার নাম্বার টু দেখেন, কোন একটা ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখনই বলা যাবে যখন তার সিনট্যাক্স চেক করার জন্য একটা পার্সার আছে। পার্সার হচ্ছে কি,
মনে করেন যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা লিখি, লিখে যখন সেটাকে রান করি, দুইটা ঘটনা ঘটে পিছনে। প্রথমে তার সিনট্যাক্স চেক করে একজন, যে সিনট্যাক্স চেক করে তাকে বলে পার্সার। সিনট্যাক্স চেক করা মানে কি, কোথাও ভুল আছে কিনা। আমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবো বা কাজ করব, সেই ল্যাঙ্গুয়েজের একটা রুলস আছে না? আপনি বাংলায় কথা বলেন আর ইংলিশ দিয়ে কথা বলেন, যেভাবে কথা বলেন কাজ করেন, একটা কিন্তু রুলস আছে, তাই না? সেই রুলসটা যদি আমি না মানি তাহলে তো হবে না। তো যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তখনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাবে যখন সেটার সিনট্যাক্স চেক করার জন্য একটা পার্সার থাকবে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স চেক করার জন্য কোনো পার্সার নাই। এই জন্য যদি কেউ বলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাহলে কথাটা ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স চেক করার জন্য আপনি জাভাস্ক্রিপ্টের কোড লিখছেন, দেখবেন জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন, আউটপুট কিছু আসবে না, কোনো ভুল হবে না, মানে কোনো ভুল দেখাবে না। কিন্তু আপনি পিএসপি বা জাভা দিয়ে কোনো একটা কাজ করেন, ভুল লিখলেন, দেখবেন আউটপুট দেখাবে, সে সিনট্যাক্স এরর বা ফ্যাটাল এরর, নোটিশ, ওয়ার্নিং এ ধরনের দেখায়। যারা সিএসিতে পড়ছেন, যে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু এই অভিজ্ঞতাটা আছে। দেখবেন আপনি সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, রুবি, প্যাসকেল, এগুলো দিয়ে যখন কোনো কাজ করবেন, এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যখন কাজ করবেন যদি কোথাও ভুল হয়, দাঁড়ি, কমা, ফুল স্টপ, সেমিকলন এগুলো না দেন, তাহলে সে বলবে যে সরি, সিনট্যাক্স এরর, এরর দেখাবে। জাভাস্ক্রিপ্টে ভুল করবেন, সে কোনো এরর দেখাবে না, আউটপুটও দেখাবে না, ঠিক আছে? অত্যধিক অভিমান, কোনো কিছু বলবেও না, কিছু দেখাবেও না, চুপচাপ বসে থাকবে। আপনারা যারা মেজাজ খারাপ, কম্পিউটার দিবেন দূরে একটা আশা, ঠিক আছে? এই হলো আলটিমেটলি ব্যাপারটা। এই জন্য যদি কেউ বলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাহলে তা বলতে হবে আসলেই না, কারণ তার তো পার্সন নাই। কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য এই দুটো জিনিস হওয়া লাগে। এই জন্য দেখেন এখানে কিন্তু বলে নাই যে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা কখনো করবেও না, কারণ এটা ওইটা করলে তো তাহলে হয়েই গেল, ওইটা করলে তো তখন সার্ভার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, তখন জাভাস্ক্রিপ্টের এত দাম থাকবে না। জাভাস্ক্রিপ্টের কোনো কম্পিটিটর নাই, পিএসপি কম্পিটিটর আছে। একজন ওয়েব ডেভেলপমেন্ট করবে, পিএসপি জানে না, ডট নেট জানে, করতে পারবে না? পারবে। পিএসপি জানে না, ডট নেটও জানে না, সে জানে হচ্ছে পাইথন, করতে পারবে না? পারবে। কিন্তু এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট না জানলে পারবে না। এই তিনটে হচ্ছে একদম ফাউন্ডেশন বেসিক, এই জন্য এটাকে সে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে না আর কি। তবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে, আপনাদেরকে ছোট্ট একটা দেখাবো, অ্যাঙ্গুলার জেস, ঠিক আছে? এরকম আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন নোট জেস একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা সার্ভারের সাথে কাজ করতে পারে, নোট জেস, ঠিক আছে? ওটা অনেক হাই লেভেল, শুধু জেনে রাখেন আর কি, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরও অনেক আছে, ফেসবুক দেখতে পাচ্ছেন না কোম্পানি, ফেসবুকও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে, সেটার নাম হচ্ছে রিয়্যাক্ট জেস, রিয়্যাক্ট জেস। পিএসপির একটা পপুলার ফ্রেমওয়ার্ক আছে ল্যারাভেল, তারও একটা ফ্রেমওয়ার্ক আছে, তার নাম হচ্ছে ভুজেস। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু কি করতে হবে, মাথায় রাখা লাগবে যে না, জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে এরকম, বাট সে কিন্তু এরকম কিছু বিষয় এখানে আছে, তাই না? এক্সিলেন্ট। সো এখন আমাদের এই জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু রাপ, মানে বেশি কথাবার্তা হচ্ছিল, তো চলেন আমরা কাজে চলে যাই আর কি। তো এই ল্যাঙ্গুয়েজটা আমরা যদি করতে কাজ করতে চাই, তাহলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সিনট্যাক্স, আর একটা হচ্ছে কি, লজিক, তাই না? সিনট্যাক্স আর লজিক। লজিকটা আস্তে আস্তে আপনি জেনে যাবেন যে না আসলে কি করতে হবে, কি করলে ভালো লাগবে, ঠিক আছে? কিন্তু সিনট্যাক্স, সিনট্যাক্স কিন্তু আপনাকে কেউ বলবে না, আপনাকে লজিক বলে দিবে। আপনিও যখন সমস্যায় পড়বেন, আপনি আমার কাছে, আপনি বলছেন এটা পারতেছি না, আমি বলছি এভাবে করেন, আমি কিন্তু আপনাকে লিখে দিব না, লিখতে কিন্তু আপনাকে হবে। সো লেখার জন্য কি লাগবে, সিনট্যাক্স জানা লাগবে।
কিন্তু লজিক পাবেন আপনি কারো কাছে গেলে যে এটা পারতেছি না একটু বলেন কিভাবে করব সে বলে দিবে যে এই করেন এই করেন এই করেন হয়ে যাবে এখন ওইটা ওইটা করার জন্য কি লিখতে হবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তো সিনট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট সিনট্যাক্স জানার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে আমি প্রথম এভাবে বলি সিনট্যাক্স ভেরিয়েবল ঠিক আছে এই তিন তিন ছয় এই ছয়টা জিনিস আমরা প্র্যাকটিস করবো এখানে এই ছয়টা সিনট্যাক্সের উপর আপনার দক্ষতা নিয়ে আসা লাগবে সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট অ্যাড এ ফাংশন এই ছয়টা সিনট্যাক্স আপনাকে একদম পরিষ্কার থাকা লাগবে যেন আসলে এটা এই জিনিস কোনো লুকোচুরি দরকার নাই একদম ফ্রি অ্যান্ড ফ্রেশ কিচ্ছু নষ্ট হবে না দেখবেন ভাল লাগবে ভাল লাগবে ভাল লাগবে দেখেন আমি একটা কথা বলি আপনি যে হাঁটতে পারেন তাই না এখানে যারা আছেন সবাই কিন্তু হাঁটতে পারে হাঁটা শিখতে আপনার কতদিন লাগছে জানেন না অবশ্যই জানেন আপনি এসেছেন না ছোট বাইবেল তো জানেন স্যার জন্মের পর তো দিন ধরে পথে গেছে বড় তো পথে গেছে 8 মাস আগে তো হাঁটতে পারবে ওই সময়টা এখন যদি বাপ মার দ্রুত সহ্য না হয় অপদার্থ হাঁটতে পারবে না বাপ তখন কি হবে তারপরে মনে করেন আরো কি কি আছে যা সব কেজি কেজি কিলো কিলো প্রত্যেক দিন খাওয়াবেন তাহলে নিশ্চয়ই এক বছরের জায়গা ছয় মাসে সারতে পারবে কেন প্রত্যেকটা জিনিসের জন্যই আপনি আমরা যে হাঁটা সারতে পারি এটার জন্য দুইটা কাজ করতে হয়েছে একটা হচ্ছে আমাকে চেষ্টা করতে হয়েছে এবং সময় দিতে হয়েছে ঠিক আছে কি কথা প্রত্যেকটা কাজের জন্য আপনার এইগুলো এগুলো তো পান্থা বাদ এগুলোর জন্য আপনাকে এক বছর সময় দেওয়া লাগবে আপনি 15 দিন সময় দেন হয়ে যাবে সময় দিতে হবে এবং চেষ্টা করতে হবে আপনি নিজের মুখেই কিন্তু বলছেন তার মানে আপনি যদি বলেন যে আমি এটা পারতেছি না তার মানে কি আপনি হয় সময় দেন নাই তাহলে চেষ্টা করেন নাই দুইটার একটা সমন্বয় হ্যাঁ না দুইটা সমন্বয় করে নাই তাহলে হবে না তারপরে আমাকে হাঁটার চেষ্টাও করতে হবে আবার সময় দেওয়া লাগবে তারা হরা করলে কিন্তু হবে না যে একদিনে একদম হাঁটা শিখে ফেলবো তাহলে কিন্তু কি হয়ে যাবে যেখান থেকে আসতে সেখানে চলে যাবে এটা হচ্ছে ব্যাপার আর কি তো প্রথমে হচ্ছে সিনট্যাক্স হ্যাঁ সিনট্যাক্স যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন প্র্যাকটিস করবেন একটা সিনট্যাক্স থাকে কিভাবে লিখতে হয় এবং কি লিখলে কি হয় এটাকে বলা হচ্ছে কি সিনট্যাক্স জাভাস্ক্রিপ্ট আমরা লিখব সিনট্যাক্সের কথা যখনই আসে প্রথমে আসে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যে আমরা লিখব এই কোডগুলো আমরা যে ফাইলের মধ্যে লিখব সেই ফাইলের এক্সটেনশন কি হবে .js জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা যে ফাইলের মধ্যে লিখব সেই ফাইলের এক্সটেনশন হতে পারে .html .js আপাতত আমরা এই দুইটার মধ্যে লিখব এর বাইরে আরো অনেক হতে পারে যেমন মনে করেন .php ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায় .asp ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায় বাট আমরা এগুলো স্কিপ করে যাব তো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে বলা হচ্ছে
সিনট্যাক্স মানে আমি প্রথম কথা হচ্ছে কোন ফাইলের মধ্যে কোডগুলো লিখব, আমি যে ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব সেই ফাইলের এক্সটেনশন কি হবে, সেই ফাইলের এক্সটেনশন হবে কি .html অথবা .js। এখনকার সময়ের জন্য পরবর্তীতে আরো অনেক ধরনের ফাইলের মধ্যেই কিন্তু লেখা যায়। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জাভাস্ক্রিপ্টের কোড আমি যে ফাইলের মধ্যে লিখব তার এক্সটেনশন কি কি হবে, আপনি বলে দিলেন HTML আর JS, তাহলে কি হবে? আরো কিন্তু আছে, আবার .css ফাইলের মধ্যে কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো না, এক্সটেনশনের কথা বলা হচ্ছে। সো কোন ফাইলের মধ্যে কোড পুরো লিখব সেটা বলা হচ্ছে নাম্বার 1। এবার যখন আমি .html ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখব তখন আমাকে HTML এর একটা ট্যাগ ইউজ করতে হবে, তাই না? স্ক্রিপ্ট HTML এর এগুলো হচ্ছে কি সিনট্যাক্স রুলস, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হবে। এই মাসখানের যে এনভায়রনমেন্ট এটাই হচ্ছে কি CSS এর ক্লাস লেখার এনভায়রনমেন্ট, সরি জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। CSS এর ক্লাস কেন আসবে? সো আমি যখন .html ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখব তখন HTML এর স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে লিখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হবে। এই মাসখানে যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। আর যখন আমি .js ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখব তখন আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগটা লাগবে না। .js এটা কি? এটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের নিজস্ব এক্সটেনশন .js জাভাস্ক্রিপ্ট। এজন্য যখন .js ফাইলের মধ্যে লিখব তখন HTML এর কোনো ট্যাগ টুগ লাগবে না, সরাসরি আমি লিখে যাব কাজ। এক্সিলেন্ট। এখন একটু খেয়াল করার একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন, তাই না? আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের খুব সুন্দর একটা নাম আছে প্রোগ্রামিং এর ভাষায়, এটাকে বলা হয় কি স্ট্রিং সাইন, তাই না? স্ট্রিং সাইন এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। দিস ইজ সিঙ্গেল কোটেশন, দিস ইজ ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে স্ট্রিং সাইন। এই স্ট্রিং সাইনের মাঝখানে আপনি যা কিছু লিখবেন সেটা কি হয়ে যাবে স্ট্রিং। এটাও কি একটা স্ট্রিং, এটাও কি একটা স্ট্রিং। স্ট্রিং সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কে বলা হচ্ছে স্ট্রিং সাইন। আর স্ট্রিং সাইনের মাঝখানে আপনি যা লিখবেন এই পুরো জিনিসটা হয়ে যাবে কি একটা স্ট্রিং। আর একটা স্ট্রিং কে আমি যদি ব্রাউজারে নিয়ে আসতে চাই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তাহলে আমাকে বেশ কয়েকটা সিনট্যাক্স আমি ইউজ করতে পারি, তার মধ্যে অত্যন্ত পপুলার হচ্ছে ডকুমেন্ট ডট রাইট DOCUMENT document dot write first bracket start first bracket close string sign এর মধ্যে আমি লিখে দিলাম হ্যালো, তাহলে এই হ্যালো লেখাটা কি হবে ব্রাউজারে চলে আসবে। হ্যাঁ বলা হচ্ছিল যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এদেরকে বলা হচ্ছে কি স্ট্রিং সাইন। স্ট্রিং সাইনের মাঝখানে আপনি যা লিখবেন সেটা কি হয়ে যাবে স্ট্রিং। এবং সেটাকে যদি আপনি ব্রাউজারে নিয়ে আসতে চান আউটপুট দেখতে চান, ব্রাউজারে আউটপুট দেখতে চান তাহলে আপনাকে এই ডকুমেন্ট ডট রাইট এই কথাটা লিখতে হবে। এরকম আরো অনেকগুলো সিনট্যাক্স আছে, আমি বলবো আরো তিন চারটার কথা। তো ডকুমেন্ট ডট রাইট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে এটা কি হবে ব্রাউজারে দেখাবে, ঠিক আছে? নাম্বার 1। তাহলে তো চলেন আমরা একটা কাজ করি, সবাই একটা HTML ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। অপশন দিয়ে অপশন দিয়ে সাধারণ
আচ্ছা একটা এসটিএমএল ফাইল নিতে বলা হচ্ছিল সবাইকে হ্যালো টিনের মধ্যে আমরা একটা এসটিএমএল ফাইল দিচ্ছি নাম দিচ্ছি ইনডেক্স এবার এই এসটিএমএল ফাইলের মধ্যে দেখেন আমরা এভাবে একটা এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার তাই না ডিক্লারেশন এসটিএমএল দিয়ে শুরু এসটিএমএল দিয়ে শেষ হেড বডি টাইটেল মেটা মেটা আমি যদি আউটপুট নিয়ে আসি ব্রাউজারে আমরা একটা হেডিং ট্যাগ লিখলাম এভাবে বলে দিচ্ছি দিস ইজ এ হেডিং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম দিস ইজ এ দিস ইজ এ হেডিং দিস ইজ এ প্যারাগ্রাফ সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমরা জানি যেভাবে বিষয়টা দেখাবো এখন HTML ফাইলের একটা HTML ফাইলের মধ্যে আমরা সাধারণত কয় জায়গায় কোড লিখতে পারি দেখেন HTML ফাইলকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন তো একটা HTML ফাইলকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা কি একটা হচ্ছে হেড সেকশন একটা হচ্ছে বডি সেকশন দেখেন আমরা যা কিছু লিখি আমরা কি এখানে কোনো কিছু লিখি এখানে কিন্তু কোনো কিছু লিখি না আবার আমরা কিন্তু কোনো কিছু এখানেও লিখি না এখানে কোনো কিছু লেখেন বাই হয়ে গেল তার মানে কি হয় লিখতে হবে হেডের মধ্যে অথবা বডির মধ্যে এই জন্য বলা হচ্ছে এসটিএমএল ফাইলের পার্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন আচ্ছা এখন আমাদেরকে বলা হচ্ছিল যে জাভাস্ক্রিপ্টের কোড আমরা এখানে লিখবো তো এই জন্য HTML এর স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে তো স্ক্রিপ্ট ট্যাগটা আমরা কোথায় লিখব এখানে লিখব নাকি এখানে লিখব নাকি এখানে লিখব হ্যাঁ এই জন্য একটা HTML ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড দুই জায়গায় লিখতে পারবো একটা হচ্ছে হেড সেকশনের মধ্যেও লিখতে পারবো আবার বডির মধ্যেও লিখতে পারবো HTML ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড আমরা হেডের মধ্যেও লিখতে পারবো আবার বডির মধ্যেও লিখতে পারবো ঠিক আছে আচ্ছা তো তারপর কোথায় কোন এক জায়গায় লিখলে একটু ভালো হয় সেটা আপনারা আমাকে বলবেন আজকে ক্লাসের ব্রেকের আগেই বলবেন আশা করি যে কোথায় লিখবো দেখবেন সবাই খেপে যাবে বলুন ফাইজুল নেই পাইছেন নিচে লেখেন আর উপরে লেখেন ঠিক আছে এক্সিলেন্ট তাহলে চলেন আমরা আপাতত বডির মধ্যেই লিখি কিছুক্ষণ সময়ের জন্য তো বডির মধ্যে এই যে দেখেন না একটু পরে যা আর একটু পরে বলেন আপাতত বডির মধ্যে লিখলাম হ্যাঁ এই যে ভাইস ক্যাপ্টেন সাহেব আপনি ওখানে কো ই নাই কম্পিউটার নাই
ওগুলো একটা বসতে পারেন তো ভালো মনে হয় দুইটাই নষ্ট হ্যাঁ চলো তো মাঝে মাঝে না ঠিক আছে সমস্যা নাই পড়াশোনা কাজ ঠিক আছে আপনি পলাশের সাথে কাজ করেন সমস্যা নেই দুই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে যে এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে কোড লেখার এনভায়রনমেন্ট এখানে বলা হচ্ছিল এটা কি সিঙ্গেল কোটেশন তাই না আবার এটা কি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এর মাঝখানে আমি যা লিখবো মনে করেন এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা কি একটা স্ট্রিং এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে কি একটা স্ট্রিং এখন সেভ করে ব্রাউজারে যান তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখায় কিনা কোটেশন তো দিছি এই যে সিঙ্গেল কোটেশন দিছি আসে আসে নাই কিন্তু হ্যাঁ এটাকে আউটপুট নিয়ে আসতে হলে কি করতে হবে আচ্ছা তো আমাকে প্রথমে লিখতে হবে ডকুমেন্ট ডি ও সি ইউ এম ই এন টি ডকুমেন্ট ডট রাইট ডব্লিউ আর আই টি ই বানান ভুল হলে কিন্তু বিআইটিএম কর্তৃপক্ষ দায়ী থাকবে না ডকুমেন্ট ডট রেডি মানে ডকুমেন্ট ডট রেডি ওটা জি কোর এর একটা ম্যাথ হ্যাঁ এখন সেমিকোলন না দিলে সমস্যা হবে না কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে লিখছেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড কারণ হচ্ছে এরপর একটা সেমিকোলন হবে আমি সেই সেমিকোলনটা দেইনি এবার ঠিক আছে না আচ্ছা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যখন কোনো একটা লাইন আপনি লিখবেন তখন সেমিকোলন দেবে আচ্ছা আপনাদের ছোট্ট আর একটা টেকনিক দেখাই মনে করেন আমি এটা কেটে দিলাম সো যখন আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে আছেন আবার আপনি নেটবিনসে আছেন এর কিছু বেনিফিট আপনি নিতে পারেন যেমন মনে করেন ডিওসি ডক লিখলাম এবার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন দেখেন পুরোটা চলে আসবে ঠিক আছে এবার ডট লিখলাম ডট লেখার পর দেখেন আপনাকে অনেক সাজেশন দিচ্ছে বাম দিকে কি লেখা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্ল্যাটফর্ম আর এগুলো হচ্ছে সব ফাংশন সো ওই যে বলছিলাম না অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড এর যা কিছু হয় সব কিছুই ফাংশন দিয়ে হয় সো ফাংশনগুলো থাকে কোনো না কোনো একটা ক্লাসে আর ক্লাসের পারমিশন নিয়েই হচ্ছে ইয়েগুলো কল করতে হয় ফাংশনগুলো সো ডকুমেন্ট ডট এটা হচ্ছে কি অবজেক্ট এই অবজেক্ট ধরে আমরা একটা ফাংশন কল করবো তার নাম হচ্ছে রাইট ডব্লিউ আর আই টি ই রাইট রাইটের মধ্যে আমরা এভাবে লিখে দিব এইচ ই ডবল এল ও হ্যালো ওয়ার্ল্ড ওকে এবার যদি সেভ করি এখন সবার সাথে দেখেন একটা সেমিকলন আছে তাই না এই সেমিকলন দিবেন এটা হচ্ছে কি সেমিকলন সেমিকলন মানে হচ্ছে কি দাঁড়ি আর ফুল স্টপ আপনি যদি একটা রচনা লেখেন দাঁড়ি ফুল স্টপ না দিলে কোনো সমস্যা হবে ঠিক আছে এবার আমি সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমি দেখতে পাচ্ছি এতে কি চলে আসছে আপনাদের কি আসে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে তাই না বাস জাভাস্ক্রিপ্ট শিখে গেছে নালা বলে শা ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এভাবে এক্সিলেন্ট এখন খেয়াল করেন যে আমরা যদি কোনো কারণে এই স্ট্রিং সেট না দেই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে এই কোটেশনটা তুলে দেন কোটেশনটা তুলে দিলাম এবার সেভ করে যদি ব্রাউজারে যাই দেখেন কি হয়
কোনো এরর আছে আউটপুটও নাই ঠিক আছে আপনি বলবেন ফাইলে তো এরর দেখাচ্ছে স্যার হ্যাঁ এখানে তো নেট বিনসে কারণ এরর দেখতে পাচ্ছেন আপনি যদি নেট বিনস দিয়ে না করে আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করেন ড্রিমওয়েভার দিয়ে করেন সেখানে তো আপনি এরর দেখাবে না স্যার এই জন্য তো নেট বিনস দিয়ে করে বলো ঠিক আছে বাট কখনো কখনো দেখবেন যে নেট বিনস এরর দেখাবে না তারপরেও কাজ করবে না নেট বিনস অনেক কিছু ধরতে পারবে না আচ্ছা তার মানে সেমিকোলন না দিলে আউটপুট আসবে না এবার সিঙ্গেল কোটেশন না দিয়ে ডাবল কোটেশন দিয়ে দেখেন তো একদম বেসিক মাত্র আপনাদের কলেমা পাঠ করানো হইতেছে ঠিক আছে হচ্ছে এখন মনে করেন এসটিএমএল ফাইল এটা হচ্ছে কি এসটিএমএল ফাইলের মধ্যে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম এখন মনে করেন স্ক্রিপ্ট ট্যাগটা যদি বাদ দেই তাহলে কি হয় দেখেন তো ফুল লেখাটা দেখাবে ব্রাউজারে তাই না দেখেন স্ক্রিপ্ট ট্যাগটা বাদ দিয়ে ব্রাউজারে যা দেখেন কি হয় কি আসছে ডকুমেন্ট ও ড্রাইভ হ্যালো ওয়ার্ল্ড সে কিন্তু এটাকে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স হিসেবে ট্রিট করতে পারে নাই সে এটাকে ট্রিট করছে কি সিম্পল টেক্সট তাই না আচ্ছা এক্সিলেন্ট বলেন অবশ্যই করবে কেন করবে না সব কাজ করবে দেখেন আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন দেখাচ্ছে একটা একটা করে প্রথম কথা হচ্ছে যে লেখাটা আমার এরকম আসছে তাই না স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেখলাম এরকম আসছে হ্যালো ওয়ার্ল্ড এখন আমি চাচ্ছি এটাও একটা হেডিং হবে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি এসটিএমএল ইউজ করব কিভাবে দেখেন স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ হচ্ছে এর মাঝখানের এনভায়রনমেন্টে কি এসটিএমএল এর না জাভাস্ক্রিপ্ট সিএসএস এর না জাভাস্ক্রিপ্ট হ্যাঁ তাহলে এখন জাভাস্ক্রিপ্ট এর এনভায়রনমেন্টের মধ্যে আপনি যদি এসটিএমএল লিখতে চান আপনাকে স্ট্রিং সারের মধ্যে লিখতে হবে এটা হচ্ছে রুলস আমি মনে করি স্ট্রিং সারের মধ্যে এখানে লিখে দিলাম এইচ ওয়ান এখানে লিখে দিলাম ফরওয়ার্ড স্ল্যাশ এইচ ওয়ান এবার ব্রাউজারে যা দেখেন কি হয় দেখবেন সেটা কিন্তু একদম মোটা দাদা হয়ে গেছে জাম্বু জেট আচ্ছা জাম্বু কি মারা গেছে জিজ্ঞেস করলে কবে কবে জিজ্ঞেস করছে কে তো সেভ করে ব্রাউজারে গেলে আউটপুট কি আসে পেয়ে গেছে না হ্যাঁ মোটা দাদা হয়ে গেছে কিন্তু হ্যাঁ সো জাভাস্ক্রিপ্ট এর মধ্যে এসটিএমএল কিভাবে লিখতে হবে তাই না এখন মনে করেন আমি এখানে এইচ ওয়ান টা যদি স্ট্রিং সেনে বাইরে দেই তাহলে দেখেন কাজ করে কিনা আগে হলো ভুল করবেন ভুল না করলে তো সঠিকটা হবে না বাইরে দিয়ে দেখেন হয় কিনা সরি এইচ ওয়ান আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট কিছুই আসে নাই হচ্ছে না তাই না কারো কি হয় দেখেন তো সাওয়াট
জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল এর কোড স্ট্রিংসের বাইরে লিখে দেখেন কিছু হয় কিনা, হচ্ছে না তাই না? আচ্ছা এখন মনে করেন আমি দুটো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দুটো হ্যালো ওয়ার্ল্ড পাশাপাশি আসছে না, আমি চাচ্ছি নিচে নিচে আসবে, কি করব? আমেরিকা যান, আমেরিকা যাওয়া অবশ্য লাভ নাই, বারেক তো নাই আর নাকি? আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে আমাদের এভাবে কাজটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা গুড, এখন দেখেন ডকুমেন্ট ওর প্রাইড ছাড়া আরো একটা ভাবে আছে যেভাবে আমরা আউটপুট নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে শুরু করলাম, অ্যালার্ট দিয়ে অ্যালার্ট, এটা হচ্ছে একটা ফাংশন অ্যালার্ট, এটাকে কি বলা হচ্ছে? একটা ফাংশন। অ্যালার্টের মাঝখানে আপনি যা লিখে দিবেন উহাই চলে আসবে। হ্যাঁ আমি দিলাম সাপোজ ধরেন এখানে লিখে দিলাম যে অ্যালার্ট হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? জি স্যার। তো সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, একটা এরকম আসছে না? জি স্যার। যারা মোজিলায় আছেন এরকম আসছে, যারা গুগল ক্রোমে আছেন অন্য ভাবে আসবে। জি স্যার। গুগল ক্রোমে যারা আছেন দেখি আমি ক্রোমে একটু উপরের দিকে আছে এরকম, তাই না? হ্যালো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করেন, আমি একটু খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ কথা বলতেছেন কেন? একটু খেয়াল করেন, কথা বলেন না, দেখেন এদিকে প্রজেক্টর স্ক্রিনের দিকে দেখেন। মনে করেন আমি এখানে এই যে ডকুমেন্ট অফ রাইট এদেরকে আমি কমেন্টস করে দিলাম, শুধু আমি অ্যালার্টটা রাখলাম। হ্যাঁ শুধু অ্যালার্টটা রাখলাম, এবার যদি সেভ করে ব্রাউজারে যা দেখেন আমার বডির মধ্যে কি আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, তাই না? এবার শুধু অ্যালার্ট হ্যালো জাভাস্ক্রিপ্টটা রাখলাম, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এই ব্রাউজারের বডির মধ্যে আপনি কি কি দেখতে পাচ্ছেন দেখেন তো, কিছু আছে? শুধু দেখাচ্ছে কি হ্যালো জাভাস্ক্রিপ্ট। এবার ওকে প্রেস করেন, এবার কি আসছে? হেডিং প্যারাগ্রাফ আসছে, তাই না?
আচ্ছা আমরা যদি সেম ভাবে ইয়াতেও যাই গুগল ক্রোমে যাই দেখেন প্রথমবার কি দেখাচ্ছে এভাবে কিন্তু অ্যালার্টটা আসছে এখন এখানে বিষয়টা হচ্ছে যে এই স্ক্রিপ্টে একটা আমি এখান থেকে কাট করে যদি বডির মধ্যে হেডের মধ্যে নিয়ে যাই স্ক্রিপ্টে একটা আপনারা একটু খেয়াল করেন প্রজেক্টর স্ক্রিন দিকে করতে হবে না আমি প্র্যাকটিস করার সময় দিব স্ক্রিপ্টে একটা বডি থেকে কাট করে আমি হেডের মধ্যে নিয়ে আসলাম এবার লেখা দেখালাম হ্যালো জাভাস্ক্রিপ্ট এবার যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দিই দেখেন এইচটিএমএল এর যে হেডিং এবং প্যারাগ্রাফ যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে নেই বাট আগে এটা দেখাচ্ছে ক্লিক করলে এরপর এটা আসতেছে প্রথমে কিন্তু এটা থাকে না আবার যদি আমি জাভাস্ক্রিপ্টটাকে কাট করে একদম সবার নিচে দিই বডি যেখানে শেষ হচ্ছে তার উপরে বডি যেখানে শেষ হচ্ছে তার উপরে দিলাম এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই এবার কি হচ্ছে দেখেন তো এবার সবই দেখাচ্ছে না সো আমি যখন জাভাস্ক্রিপ্টটা উপরের দিকে রাখতেছিলাম তখন কি হচ্ছিল এইচটিএমএল এর এগুলো কিন্তু আগে আসতেছিল না ওকে দেওয়ার পরে আসতেছিল ঠিক আছে ঘটনা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাজ করবে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট কাজ করবে এইচটিএমএল এবং সিএসএস এর সাথে সো এইচটিএমএল এবং সিএসএস যদি আগে এক্সিকিউট না হয় আগে যদি জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় তাহলে কি আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই কিন্তু বিষয়টা কিরকম দেখেন আমি ছোট্ট একটা কথা বলবো এখন সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের যে যে বিষয়গুলো আছে এইচটিএমএল এলিমেন্টের ডিফল্ট যে বৈশিষ্ট্য সকল বৈশিষ্ট্য আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবো একটা এইচটিএমএল এলিমেন্টের ডিফল্ট যে যে বৈশিষ্ট্য সকল বৈশিষ্ট্যকে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবেন হেডিংয়ের বৈশিষ্ট্য কি হেডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় আসবে ফন্ট ওয়েটটা একটু বোল্ডার হবে তাই না কিছু মার্জিন আছে কিছু প্যাডিং আছে এই সকল বৈশিষ্ট্য ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ফন্টের কালার ব্ল্যাক এগুলো কি হেডিং ট্যাগের বৈশিষ্ট্য এই সকল বৈশিষ্ট্য আপনি যা মন চায় তাই করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে যেমন মনে করেন আমি শুধু এখন একটা কাজ করব জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে কি লেখা আছে দিস ইজ এ হেডিং আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এলিমেন্টের মাঝখানের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা চেঞ্জ করব তো তার জন্য যেটা করতে হয় আমি প্রথমে এর একটা আইডি দিলাম মনে করেন এইচ ওয়ান এবার দেখেন জাভাস্ক্রিপ্ট থেকে আমি যদি এভাবে বলি ডকুমেন্ট ডট হ্যাঁ আপনি একটু দেখেন এখন করতে হবে না আমি একটু পরে বলবো এখন শুধুমাত্র আমাদের একটা কমন সেন্স ডেভেলপ করার জন্য এই কাজটা করা হচ্ছে এখানে লিখলাম জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে ধরার জন্য আমরা এলিমেন্টের নাম ট্যাগের নাম আইডি এবং ক্লাস দিয়ে ধরতে পারি তো সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে আইডি এটা কেন সেটাও আপনারা একটু পরে বলে দিবেন যে না আমরা আইডি ইউজ করব আমরা ক্লাস ইউজ করব না আমরা ট্যাগের নাম ইউজ করব না আপনারাই বলবেন যে না আমরা আইডি ইউজ করব এবং দেখেন সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে একটা ফাংশন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে একটা ফাংশন এই ফাংশনের কাজ কি এর কাজ হচ্ছে কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে ধরার জন্য এই ফাংশন ইউজ করা হয় সো এই গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে এই যাকে ধরবেন তার কি দিয়ে দিলাম আইডি এই এলিমেন্টের আইডিটা কি এইচ ওয়ান ধরলাম ধরে এবার এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ মাঝখানের যে জায়গাটা এর খুব সুন্দর একটা নাম আছে এর নাম হচ্ছে ইনার এইচটিএমএল এই ইনার এইচটিএমএল এ আমি এখানে দিয়ে দিলাম মনে করেন বাংলাদেশ ইজ মাই ইজ আওয়ার বিউটিফুল কান্ট্রি অথবা মাদারল্যান্ড ওকে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড আচ্ছা বান ভুলে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন
সো কি করলাম এই লাইনটার মাধ্যমে কি করা হচ্ছে দেখেন আমরা এইচটিএমএল এলিমেন্টের এখন আউটপুট কি ছিল দিস ইজ দ্য হেডিং তাই না কারণ এতক্ষণ তো এখানে এইচটিএমএল ট্যাগের মাঝখানে তো এটাই লেখা আছে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করলাম দেখেন এইচটিএমএল এলিমেন্টের মাঝখানে যে লেখাগুলো আছে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন কি চলে আসছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড কন্টেন্ট ছিল একটা আসছে ছিল একটা এর মধ্যে কন্টেন্ট কি ছিল একটা বাট আউটপুট আসছে কি আর একটা সো এগুলো কি এগুলো নিয়ে বহুত ওয়াজ করব সমস্যা নাই শুধু এখন একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমি কোথায় লিখব এখন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবটা কি এইচটিএমএল এলিমেন্টের ডিফল্ট যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে পরিবর্তন করব তাই না এটা হচ্ছে আমার মেইন কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন আমি এখানে দেখলাম হচ্ছে এখন মনে করেন এই জাভাস্ক্রিপ্টের এই কোডগুলো কাট করে আমি বডির উপরে বডি এর উপরে লিখলাম খেয়াল করে নাই কি হয় এর উপরে লিখলাম এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই এবার দেখেন হচ্ছে এবার কি আসছে যা ছিল এইচটিএমএল এলিমেন্টের মধ্যে যা ছিল সেটাই আসছে আবার যদি হেডের মধ্যে লিখি তারপরে কি আসতেছে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি যে কাজটা করছি সেই কাজটার প্রভাব কি ওয়েব পেজের মধ্যে পড়ছে না পড়ে নাই পড়ে নাই কিন্তু পড়লে তো কি হইতো পড়লে এটা চেঞ্জ হয়ে যেত না মানে স্যার কাজ ঠিক হচ্ছে বাট এখন তো হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আগে কাজ করে ফেলতেছে বাট এইচটিএমএল এগুলো হচ্ছে পার লোড পার লোড হচ্ছে যার কারণে হচ্ছে হ্যাঁ আদা এক্সটেনশন মানে সেটা অন্য কথা তারপরে গন্ডগোল লাগবে যদি উপরে থাকে আর কি এখন দেখেন ঘটনাটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোড আমরা কোথায় লিখব তাহলে বলেন এবার হ্যাঁ আমি যদি এইখানে লিখি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগের বৈশিষ্ট্য পরিবর্তন করব বা জাভাস্ক্রিপ্টের কোড যখন উপরে লিখে হেডের মধ্যে লিখতেছিলাম তখন সেটা হচ্ছিল না এই যে হেডের মধ্যে লিখলাম সেভ করলাম ব্রাউজারে যাচ্ছি হচ্ছে না আবার এটাকে বডির মধ্যে লিখলাম তা এখন কি হবে হচ্ছে না এবার যদি এর নিচের দিকে লিখি এবার কাজ করতেছে তার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি যে কাজটা করলাম সেটা কিন্তু একদম নিচের দিকে রাখলে হচ্ছে উপরের দিকে রাখলে হচ্ছে না এর কারণ কি একটু খেয়াল করেন index.html এটা হচ্ছে ফাইলের নাম এই ফাইলটা আমি রান করতেছি কোথায় ব্রাউজারে এই ফাইলটা যখন ব্রাউজারে রান করতেছেন ব্রাউজার কি করতেছে এই ফাইলের কোডগুলো পড়তেছে তো ব্রাউজার কি করে নিচ থেকে উপর দিকে পড়ে না উপর থেকে নিচ দিকে পড়ে উপর থেকে নিচ দিকে পড়বে আবার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে তো ব্রাউজার উপর থেকে নিচের দিকে বাম দিক থেকে ডান দিকে কোডগুলো উপরে আসছে এখন ব্রাউজার ব্রাউজারের ব্রেনের মধ্যে আগে এক্সিকিউট হওয়া লাগবে কি এইচটিএমএল তারপরে আমি তাকে নিয়ে কাজ করব আমি যখন এইটাকে এখান লিখতেছিলাম তখন কি হচ্ছিল আগে জাভাস্ক্রিপ্ট হয়ে যাচ্ছিল দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশনের মধ্যে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের আইডি দিতে হয় আমি এখানে যে এলিমেন্টের আইডি দিছি সেই এলিমেন্টটা কি ব্রাউজারের ব্রেনের মধ্যে এখন পর্যন্ত আসছে আসে নাই কিন্তু আমার কথা কি খেয়াল করছেন এজন্য কিন্তু কাজটা হচ্ছে না কারো কোনো মনে সন্দেহ থাকলে বলেন আসবে তো নাই কারণ কি আপনি এই যা অ্যাকচুয়ালি দেখেন এই লাইনটা আগে এক্সিকিউট হবে না এই লাইনটা আগে এক্সিকিউট হবে এটা আগে হবে জাভাস্ক্রিপ্টের আগে হবে না এসকিউএল আগে হবে কোনো সন্দেহ আছে আপনি মনে করতে পারেন যে না স্ক্রিপ্ট ফাইলে সে ডিগবাজি দিয়ে এখানে আসবে এই দুটো কাজ করে আবার উপরে যাবে এরকম কি হবে এরকম হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই এখন যেভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে সে ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে বাম দিকে ডান দিক দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তার মানে এই লাইনটা আগে এক্সিকিউট হচ্ছে এরপরে এক্সিকিউট হচ্ছে এই লাইনটা এখন এই লাইনটা যদি এক্সিকিউট না হয় তাহলে কি এই ব্রাউজারের ব্রেনের মধ্যে এই এইচ1 নামের কোনো আইডি থাকবে এই লাইনটা তো এক্সিকিউটই হয় নাই এক্সিকিউট না হলে তো এই নামের কোনো আইডি থাকবে না অথচ আপনি এখানে কি করছেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইচ1 এই এইচ1টা কি এই এলিমেন্টের কি এটা আইডি
তো এলিমেন্টটি এক্সিকিউট হয় না, মানে বিষয়টা হচ্ছে এরকম, একটা সেলের জন্ম গ্রহণী হয় নাই, আপনি তাকে ডাকতেছেন, কাজ হবে? এর তো এর তো জন্ম গ্রহণী হয় নাই, এর না আগে জন্ম হবে, তারপরে না আপনি তাকে ধরবেন, এজন্য কি হচ্ছিল না, কাজটা হচ্ছিল না। তার মানে জাভাস্ক্রিপ্টের কোড আমরা কোথায় লিখবো? কোন একটা এইচটিএমএল ফাইলে, বডি যেখানে ক্লোজ হচ্ছে একদম সবার শেষে। আগে এইচটিএমএল এর যত যা থাকবে, এইচটিএমএল সিএসএস যা থাকবে, সব এক্সিকিউট হবে কোথায়? আগে। এবং সবার শেষে আসবে কে? জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে কি বিষয়টা? এক্সিলেন্ট। সো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে দেখেন, 8 মিনিট সময় দিলাম, এই উল্টা পাল্টা যা মাথায় আসে প্র্যাকটিস করেন, 11টা থেকে আপনাদের একটা ব্রেক হবে। এখন বাজে 53 আমার ঘড়িতে, 7 মিনিট আপনাদের প্র্যাকটিসটা, যা মন চায় তাই করেন, এই এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি। উপরে নিচে করে একটু দেখেন, আপনি আপনার মেশিনে করে দেখেন, দেখলে আপনার কমন সেন্স ডেভেলপ হবে, কনফিডেন্স বাড়বে। বলেন, আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস করতেছিলাম আমরা, তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে কথা হচ্ছিল, একদম ভেরি বেসিক। জাভাস্ক্রিপ্টের যে ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো, সেই ফাইলের এক্সটেনশন কি হবে, বলা হচ্ছিল .html এবং .js দুই ধরনের ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। .html ফাইলের মধ্যে বডি এবং হেড সেকশন দুই জায়গাতে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি, কিন্তু আমরা দেখলাম যে না, বডির যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে জাভাস্ক্রিপ্টের কোড লেখাটাই সবচেয়ে ভালো থাকে। আপনারা এখন যে টেমপ্লেটগুলো আছে দেখবেন, স্টাডি করে দেখাবো, যখন বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করা শুরু করবো আমরা, তখন তখন দেখবেন যে ম্যাক্সিমাম টেমপ্লেটগুলোই বর্তমানে যেগুলো ভালো তারা কিন্তু জাভাস্ক্রিপ্টের সবার নিচেই রাখে, বডি যেখানে শেষ হচ্ছে সেখানে। আগে আমরা হেডের মধ্যেই কাজগুলো করতাম। আচ্ছা, তো এখন এটা ছিল সিনট্যাক্স। এরপরে আমাদের সেকেন্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভেরিয়েবল। অ্যাকচুয়ালি সিনট্যাক্সের মধ্যে এতটুকুনি থাকে যে কীভাবে লিখতে হবে, কীভাবে আউটপুট নিয়ে আসতে হবে। আউটপুট নিয়ে আসার জন্য আমরা দুইটা সিনট্যাক্স দেখলাম, একটা হচ্ছে ডকুমেন্ট ড্রাইভ। হ্যাঁ, লজিকটা পরে, লজিক এখন না, লজিক এটা আপনি যত কাজ করবেন তত আপনার এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে লজিক। হ্যাঁ, বাট সিনট্যাক্সে আমরা প্র্যাকটিস করবো এখন। সিনট্যাক্সের মধ্যে 6টা বিষয় আছে, প্রথম হচ্ছে সিনট্যাক্স, তারপর ভেরিয়েবল, তারপর অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন। তো প্রথম যে পার্টটা ছিল সিনট্যাক্স সেটা আমরা এভাবে দেখলাম। এরপরে সেকেন্ড পার্টটা কি সিনট্যাক্সের? ভেরিয়েবল, ভেরিয়েবল। হ্যাঁ, সো ভেরিয়েবল কি এটা এভাবে দেখবেন, আমরা অ্যাকচুয়ালি এই ফাইলের মধ্যেই যদি কাজ করি কিছুক্ষণ সময়, সো ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম। আমরা যারা সিএসিতে পড়ছি বা পড়ে নেয় সবাই কম বেশি জানি যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা একটা পাত্র, একটা পাত্র। তাহলে ভেরিয়েবল একটা কন্টেইনার যেখানে আমরা কোনো কিছু রাখতে পারি। ওই যেমন প্রথম দিকে বলতেছিলাম পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, যখন এই প্রবলেমের সলভ আমরা করতাম সবার প্রথমে কি বলতেন? ধরি মনে করি পুত্রের বয়স এক্স, ওই এক্সটাই কি ভেরিয়েবল। হ্যাঁ, আর প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবলের ডেফিনিশনটা একটু ভিন্ন, বলা হচ্ছে মেমোরি লোকেশনের নাম, মেমোরি লোকেশনের নাম। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভেরিয়েবল কি, আপনি বলতে পারেন এভাবে যে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম, নট মেমোরি লোকেশন, মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবল তৈরি করা হয়েছে কোনো মান রাখার জন্য। এই যে পিছনে কি আদান প্রদান করতেছেন আপনারা, ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম, নট মেমোরি লোকেশন। তো ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কেন, কারণ হচ্ছে কোনো কিছু রাখার জন্য। আমরা যখন কোনো একটা কাজ করব, কাজ করে ফাইনাল রেজাল্টটা আমরা যে জায়গায় রাখব ওইটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল, একটা পাত্র। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে তিনটা মেজর রুলস এবং তিনটা স্ট্যান্ডার্ড রুলসের কথা বলা হচ্ছে এখন। সো ভেরিয়েবলের নামের শুরুতে লিখতে হবে ভার, ভেরিয়েবলের নামের শুরুতে লিখতে হবে ভার। এরপরে ভেরিয়েবলের নাম লেখার জন্য আমরা বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, জেরো থেকে নাইন এবং আন্ডারস্কোর এবং ডলার সাইন ভেরিয়েবল নাম লেখার জন্য। হ্যাঁ, সরি,
ছোট হাতের এ থেকে ছোট হাতের জে, জিরো টু নাইন, এটা কি আন্ডারস্কোর, আর এটা হচ্ছে কি এই সিনটেন্স গুলো আমরা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমি কেউ যদি মনে করেন ভেরিয়েবলের নাম লাগে হ্যাশ এট দা রেট, এগুলো দিয়ে কি হবে না, ভেরিয়েবল হবে না, হ্যাঁ ভেরিয়েবলের নাম এগুলোর মধ্যে গিয়ে লিখতে হবে। এখানে সম্ভবত 64টা ক্যারেক্টার আছে। আচ্ছা আর একটা থার্ড রুলস হচ্ছে নো নাম্বার ইন ফার্স্ট, মানে কি শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না। এটা হচ্ছে ভেরিয়েবলের তিনটা মেজর রুলস। এটা হচ্ছে কি ভেরিয়েবলের তিনটা রুলস, মেজর রুলস। নামের জন্য আমরা বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, জিরো টু নাইন, আন্ডারস্কোর এবং ডলার সাইন, এই সিনটেক্স গুলো ইউজ করবো এবং শুরুতে কোন নাম্বার দেওয়া যাবে না। তো অ্যাকর্ডিং টু দিস রুলস আমরা যদি এভাবে বলি যে ভার নেম, এটা কি একটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবলের নাম কি বলেন তো নেম, এটা ভেরিয়েবল। আর শুরুতে লিখতে হয় ভার, ভার হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটা একটা নেম একটা ভেরিয়েবল। আবার আমি যদি এভাবে বলি ভার নেম, এটাও কি একটা ভেরিয়েবল। আবার আমি যদি বলি ভার এটা কি, এটা একটা ভেরিয়েবল, এটা বড় ছোট মিক্স করে এটা একটা ভেরিয়েবল। বাট আমি যদি বলি ভার 009 নেম, তিন নাম্বার রুলসটা কি ছিল, শুরুতে এটা কোনো ভেরিয়েবল হয় না, অলরেডি ব্রাউজারের মধ্যে কি চলে আসছে ঠিক আছে। সো নো নাম্বার এর শুরুতে কোন, আপনি শুরুতে কি দিতে পারেন আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে দিলে এটা কি হবে ভেরিয়েবল হবে কিন্তু, অথবা আপনি শুরুতে যদি ডলার সাইন দেন তাও ভেরিয়েবল হবে, কিন্তু শুরুতে কোনো নাম্বার দেওয়া যাবে না। এটা হচ্ছে ভেরিয়েবল লেখার সিনট্যাক্স। আচ্ছা এখন
এটা হচ্ছে ভেরিয়েবলের মেজর রুলস এই তিনটা, যেগুলো ভায়োলেট করলে ভেরিয়েবলটাই ঠিকঠাক মতো ডিক্লেয়ার হবে না, নাম্বার ওয়ান। এবারে স্ট্যান্ডার্ড রুলস কি, স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে তিনটা, এখানে বলে দেওয়া হচ্ছে ভেরিয়েবল মেজর রুলস। এবার আসেন এখানে ভেরিয়েবল স্ট্যান্ডার্ড রুলস, স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে তিনটা বলতে পারি আমরা এভাবে, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে মিনিংফুল, একটা হচ্ছে রিডেবল। শুধু সিনট্যাক্স গুলো একটু মনে রাখেন, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল এখনো যাচ্ছে না, যাব আর অল্প কিছুক্ষণ, আজকে ক্লাসে হয়তো না বা আজকে ক্লাস শেষে যখন একটু দেখবেন কিভাবে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। সো মেজর রুলস তিনটা এবং স্ট্যান্ডার্ড রুলস তিনটা। আপনাদের সোমবার একটা রিটেন পরীক্ষা হবে, সেখানে এগুলো নাও আসতে, এগুলো আসবে না বাট পরবর্তীতে এগুলো আসবে আর কি, নাও আসতে পারে আর কি, পরবর্তীতে এগুলো নাও আসতে পারে। বাট নেক্সট সোমবারে পরীক্ষা হবে শুধু সিএসএস এর উপরে, সিএসএস তাহলে এটা এভাবে কাজ হচ্ছে, ভার এভাবে হচ্ছে, এটা এভাবে হচ্ছে, স্মল লেটার মিনিংফুল এবং রিডেবল। এখন স্মল লেটার মিনিংফুল রিডেবল এগুলো হচ্ছে কি, স্ট্যান্ডার্ড রুলস। আপনি যদি এগুলো না মানেন তাহলে ভেরিয়েবল হবে না, হবে না, হবে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হবে না, হবে না। মানে আপনি এইরকম ভাবে যদি স্ট্যান্ডার্ড রুলস না মেনে কোনো কাজ করেন তাহলে সেটার দায় দায়িত্ব কেউ নেবে না, ঠিক আছে? না আউটপুট আসবে, আপনি যদি এগুলো না মানেন আউটপুট আসবে কিন্তু। তো তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি স্ট্যান্ডার্ড রুলস ধরে ভেরিয়েবল গুলো মিনিংফুল করি, তাহলে যদি এভাবে বলি যে var name, ছোট হাতে লিখতে বলছে না, স্মল লেটার বলছে না, var name is equal to বললাম যে এটা কি একটা ভেরিয়েবল না, এটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল তৈরি করা হয়েছে কেন, ভেরিয়েবলের মধ্যে কিছু রাখার জন্য। এখন আমি বললাম var name is equal to 120, 120 একটা পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা কি করলাম এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সমান সমানটা কি, অপারেটর, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই লাইনটার মানে কি, 120 কে নেমের ভিতরে রাখছাম, 120 কে আমি নেমের মধ্যে রাখলাম। আচ্ছা এখন সেকেন্ড রুলসটা কি ছিল, মিনিংফুল, এর মানে কি, ভ্যালু সাথে ভেরিয়েবলের একটা সম্পর্ক থাকবে। এখানে নেম ইজ ইকুয়াল টু 120, এটা কোন রুলসটা ভায়োলেট করে বলেন তো, এটা কি মিনিংফুল হইছে না, নাম্বার নাম্বার ইকুয়াল টু, যদি বলতাম নাম্বার এটা কিন্তু মিনিংফুল ছিল, যেহেতু আমি নেম বলছি। এখানে যদি 120 না বলে এখানে আমি যদি বলতাম বিআইটিএম, এটা কি ছিল, এটা কিন্তু মিনিংফুল ছিল। আর একটা ব্যাপার, যখনই আপনি কোনো ক্যারেক্টার লিখবেন এটা যদি স্ট্রিং স্যার না দেন তাহলে কিন্তু গন্ডগোল বাঁধবে, এভাবে লিখলে কিন্তু হবে না। কি করতে হবে, স্ট্রিং স্যারের মধ্যে রাখতে হবে ক্যারেক্টারগুলোকে, দেন এটা একটা স্ট্রিং, এটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? আচ্ছা তাহলে এবার আমি যদি এভাবে বলি যে var, খেয়াল করেন FIRST first name is equal to বললাম যে ধরেন MEHEDI মেহেদি, এর সমস্যা কোনটা বলেন তো, স্মল লেটার, স্মল লেটার মিনিংফুল, মিনিংফুল হয় নাই, ফার্স্ট নেম মেহেদি, ঠিক আছে, এটার সমস্যাটা কোথায় হয়েছে, রিডেবল না, এখানে ওয়ার্ড কয়টা, দুইটা, একসাথে লিখছি না, এখানে গন্ডগোল হয়েছে। তো ভেরিয়েবলের নাম যখন দুই বা তার বেশি অক্ষর হবে তখন যেটা করতে হবে, এখানে আন্ডারস্কোর দিতে পারেন অথবা সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে।
সো আমরা এখানে জাভাস্ক্রিপ্টের এইটাই প্র্যাকটিস করব সেকেন্ড অক্ষর ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস আর এটা ছিল হচ্ছে জেন এটা হচ্ছে জেন স্ট্যান্ডার্ড এই এই স্ট্যান্ডার্ড আপনি যদি এভাবে কোনো কিছু নামকরণ করেন এটা হবে জেন স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ক্যামেল কেস স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্ট এটাকেই সাপোর্ট করে বেশি আর জেন স্ট্যান্ডার্ড সাপোর্ট করে হচ্ছে পিএসপি পিএসপিতে এভাবে কাজ হয় বাট জাভাস্ক্রিপ্টে দেখেন আমরা একটা ফাংশন ইউজ করছি না এই দেখেন এটা কি এখানে ওয়ার্ড কয়টা একটু স্পেশাল ভাবে করছে তারা বাট গেট এলিমেন্ট বাই আই এটা কিন্তু এল না এটা কি আই বড় হাতের আই আইডি এভাবে কাজটা হচ্ছে সো ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু বলা হচ্ছিল কি মেহেদি এবার আমি এটা আউটপুট যদি বলি ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এখানে বললাম এফ আই আর এস টি ফার্স্ট নেম আউটপুট কি আসবে ও সরি গেট এলিমেন্ট বাই এখানে কি হবে ডকুমেন্ট ডট রাইট হবে সরি ডকুমেন্ট ডট রাইট সো আউটপুট কি আসবে হ্যাঁ এখন এখানে বলতেছেন যে এখানে তো আমরা তো জানি যে স্ট্রিং সাইন দেওয়া লাগে তাই না স্ট্রিং সাইনের মধ্যে যা কিছু লিখবেন সেটা কি হয়ে যাবে স্ট্রিং তাই না এখন এই ফার্স্ট নেমের মধ্যে কি আছে মেহেদি আছে না আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই এখানে কি দেখা যাচ্ছে মেহেদি চলে আসছে কি ঠিক আছে আপনি যদি এখানে স্ট্রিং সাইন দেন তাহলে কি আসে দেখেন তো ফার্স্ট নেম লেখাটা আসবে হ্যাঁ এ দেখেন এখানে কি চলে আসছে দেখেন তো আপনাদের এভাবে কাজ করে কিনা নেম দিলে কেন আসবে নেমের মধ্যে নেম নামে কোনো ভেরিয়েবল কি এখন আছে আমার উপরে আচ্ছা এটাকে যদি এখানে দিয়ে দিই হ্যাঁ তাহলে আসবে আমি ডিরেক্ট ভ্যালুটাকে এখানে না দিয়ে ভ্যালুটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপর সেই ভেরিয়েবলটাকে এখানে দেওয়া হয়েছে তাই না আউটপুট দেখতে পাচ্ছি কারো কি ভেরিয়েবল নিয়ে কোনো সমস্যা হচ্ছে মেহেদি চলে আসছে এবার মনে করেন আমি এখানে আবার আরো একটা ভেরিয়েবল নিলাম একই নামের ভেরিয়েবল মেহেদি হাসান ভেরিয়েবল ফার্স্ট নেম একটাই আবার ভেরিয়েবল মানে একই ভেরিয়েবল দুইটা প্রথমে রাখা হয়েছে মেহেদি তারপরে রাখা হয়েছে হাসান এবার আউটপুট কি আসা উচিত দেখি চলেন কি আসে দেখেন তো কি আসে দেখেন আউটপুট কি আসে হাসান চলে আসছে তাই না গুড হাসান আসছে এর কারণ কি এর কারণ হচ্ছে ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল সবচাইতে লেটেস্ট মানটাই কি হয় ভেরিয়েবলের মধ্যে থাকে ঠিক আছে তাহলে ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল লেটেস্ট মানটাই কি হয় থাকে সো ভেরিয়েবল নিয়ে একটা একটা গল্প আছে বলবো পার্সোনালি নিয়ে যাবে না কিন্তু ঠিক আছে
আচ্ছা গুড এখানে যারা আছেন সবাই 18 প্লাস তো খেয়াল করেন আমি আহসানুল ইউনিভার্সিটি ডিপ্লোমা ক্যাম্পাসে ক্লাস নেই মাঝে মধ্যে গেস্ট লেকচারার হিসেবে কম্পিউটার টেকনোলজিতে ওখানে আপনার ওয়েব ডেভেলপমেন্ট একটা ক্লাসে ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হচ্ছিল পিএসপি শেখাচ্ছিলাম ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাচ্ছিলাম তো ভেরিয়েবল নিয়ে কথা হচ্ছিল প্রায় আধা ঘন্টা লেকচার দিছি ভেরিয়েবলের উপরে এরপরে জিজ্ঞেস করছি ভেরিয়েবল সব কিছু বলছি এরপরে বলছি যে ভেরিয়েবল মানে কি কিছু ধরতে পারছেন পরে একজন বলছে যে স্যার আমি জিনিসটা পুরোটাই বুঝে গেছি আমাকে বলেন তো কি স্যার ভেরিয়েবল হচ্ছে গার্লফ্রেন্ড বিষয়টা কত বড় বান্দর ভাল লাগছে কার আচ্ছা কালকে পিকে ছবি দেখতেছিলাম পিকে বুঝছেন আচ্ছা আচ্ছা ভেরিয়েবল কি বুঝতে পারছেন আচ্ছা গুড আচ্ছা একটু খেয়াল করেন তাহলে এবার মনে করেন আমি প্রথমে লিখলাম ফার্স্ট নেম লিখলাম মেহেদি এবার ফার্স্ট নেম না দিয়ে এখানে লিখলাম লাস্ট নেমের মধ্যে দিলাম হাসান এবার আমি চাচ্ছি মেহেদি এবং হাসান ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই ভেরিয়েবল একসাথে দেখাবো এখানে তাহলে প্রথমে ডকুমেন্ট রাইটের মধ্যে লিখলাম ফার্স্ট নেম তারপরে লাস্ট নেমটা এটার পাশে লিখে দিলাম দুটো ভেরিয়েবল পাশাপাশি লিখে দিলাম তাহলে দুইটা ভেরিয়েবল যখন পাশাপাশি রাখা হচ্ছে কি হচ্ছে না সে বুঝতে পারতেছে না যে এখানে দুইটা ভেরিয়েবল না কি এবার মাঝখানে স্পেস দেন আমরা ইউজ করব কি প্লাস অ্যাকচুয়ালি প্লাসটা কি এটা হচ্ছে একটা অপারেটর এর নাম হচ্ছে কনকেটেনেশন অপারেটর দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য তাদেরকে কনকেট করতে হয় জাভাস্ক্রিপ্টকে কনকেট সাইন হচ্ছে প্লাস এতটুকুন কি ভেরিয়েবল আর ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কনকেট করতে হয় ভেরিয়েবল এবং স্ট্রিং পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছে দেখেন আপনি যদি এভাবে লেখেন তাহলে আসে কিনা এবার আসবে এটা ভেরিয়েবল এটা ভেরিয়েবল এটা কি স্যার ক্লাস না দিলে কোনো আউটপুট আসবে না হ্যাঁ আউটপুট আসবে না
ভেরিয়েবল স্ট্রিং এর মাঝখানে কোনো কিছু নাই, তার মানে এইটা কি এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। সো একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কনকেট করতে হয়, একটা ভেরিয়েবল আর একটা স্ট্রিং পাশাপাশি রাখার জন্য কি করতে হবে, কনকেট করতে হবে। এবার সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি একটা স্পেস চলে আসছে। শেষ এটা তো তার জন্য যেটা করতে হবে এন পারসন এন বি এস পি লিখতে হবে, কি লিখলাম আপনি যতগুলো দিবেন ঠিক আছে। তো এভাবে আমরা স্পেস নিয়ে কাজ করতে পারি, কেমন? কে আচ্ছা দেখেন, তাহলে ভেরিয়েবলের আলোচনা যখন আসে তখন আর একটা ছোট্ট বিষয় আছে আর কি, লাস্ট টপিকস এবং ভেরিয়েবল, সেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমরা এগুলো কি রাখতেছি, কিছু মান রাখতেছি তাই না, কোনো ডাটা রাখতেছি, কোনো ইনফরমেশন রাখা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে। তো ভেরিয়েবলের মধ্যে আপনি যা রাখতেছেন সেটাকে বলা হচ্ছে ডাটা মান। তো এই এগুলোর আবার বিভিন্ন টাইপের হতে পারে, ডাটা টাইপ হতে পারে। যেমন মনে করেন এই যে ফার্স্ট নেমের মধ্যে আমরা রাখছি কি মেহেদি, এবার আপনি প্রিন্টার দিয়ে নিচে নামেন, নিচে নেমে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দেখেন ফার্স্ট নেমের পাশে কি লেখা আছে, স্ট্রিং। তার মানে এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কি স্ট্রিং। আমরা যখন যারা সিসিতে পড়ছেন বা পড়েন নাই দেখবেন যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, এগুলোর ক্ষেত্রে ভেরিয়েবলের নাম শুরু করার আগে ডাটা টাইপ বলে দিতে হয়। ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ, ডাটা টাইপ বলতে ভেরিয়েবলের মধ্যে আপনি কি ধরনের মান রাখতেছেন সেটাকে বলা হচ্ছে কি ডাটা টাইপ। আমি এখানে ভেরিয়েবলের মধ্যে এটা কি স্ট্রিং, এজন্য এই ভেরিয়েবলের টাইপটা কি হয়ে গেছে স্ট্রিং। এবার মনে করেন আমি এখানে লিখলাম যে 120 123, এবার দেখেন কি হয়ে যায়, কি হয়েছে, এবার ভেরিয়েবল একই বা ডাটা টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না, টাইপটা কি দেখাচ্ছে এবার ইন্টিজার, কেমন এখানে কি দেখাইতেছে নাম্বার। এবার মনে করেন দিলাম 123.25, কি আসছে নাম্বার, সব নাম্বার। এবার মনে করে এর উপরে একটা স্ট্রিং সাইন দিয়ে দিলাম, এবার কি আসবে, কারণ সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে আপনি যা রাখবেন সেটাই কি হয়ে যাবে স্ট্রিং। আমি যদি শিশিরকে রাখি স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে, দেখেন কি হয়ে গেছে এবার স্ট্রিং হয়ে গেছে তাই না। আচ্ছা আর এক ধরনের মান আসতে পারে, সেটা হচ্ছে মনে করেন ট্রু, এবার দেখেন কি হয়,
চারটি কি হয়ে গেছে? মানে ভেরিয়েবলের মধ্যে ট্রু ফলস আসতে পারে। এবার মনে করেন যদি এইভাবে দেই কি আসবে এবার? হ্যাঁ কি খুব কঠিন মনে হচ্ছে? একদম সহজ কিন্তু স্ট্রিং, তাই না? ভেরি গুড। তো এভাবে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি। খেয়াল করছেন বিষয়টা? আচ্ছা, এটা ছিল আমাদের ভেরিয়েবল নিয়ে ছোট্ট একটা আলোচনা। কেমন? সো ভেরিয়েবল এবং ডেটা টাইপ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে দেখেন, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ডেটা টাইপ কয় ধরনের হচ্ছে? স্ট্রিং, নাম্বার আর হচ্ছে কি, বুলিয়ান, তাই না? স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান তিন ধরনের হচ্ছে। আচ্ছা গুড। নাও এবার আমরা যেটা করব, ভেরিয়েবলের আলোচনাটা আপাতত আমাদের এতটুকুনি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভেরিয়েবলের পরে কি ছিল, অপারেটর। সবাই একটু প্র্যাকটিস করবেন, কেউ বসে থাকবেন না। এখন এই লাস্ট যে 13 মিনিট 14 মিনিট আমরা প্র্যাকটিস করব, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করবেন এখন থেকে শুরু করে বাকি সময় পর্যন্ত। অপারেটর এই আজকের ক্লাসটাই একটু যাচ্ছে, এরপরে ক্লাস থেকে দেখবেন আমরা HTML এর ট্যাগের হেল্প নিয়ে অনেক কিছু করবো আর কি, HTML CSS দিয়ে অনেক কিছু করবো। তো অপারেটর এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। জাভাস্ক্রিপ্ট অপারেটর একটু লিখতে পারেন। পরীক্ষায়
কপি পেস্ট কপি পেস্ট নাকি পরবর্তীতে যখন পিএইচপি বা জাভা বা ডটনেট যে যেটাই শিখেন সবগুলোর ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। আপনি যদি মনে করেন এই কোর্স করার পরে আপনি পিএইচপি কোর্স করবেন তাহলে সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে। আবার এই কোর্স করার পর আপনি যদি ডটনেট শিখেন সেখানেও এগুলো কাজে লাগবে। সো একবার ভালো করে দেখে নেন, পরবর্তী সারা জীবন কিন্তু এটা কাজে লাগবে। অপারেটরকে আমরা মনে রাখার সুবিধার্থে বা সহজ করে প্র্যাকটিস করার সুবিধার্থে এই চার ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এর বাইরেও আরও অনেক অপারেটর আছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বাট সেগুলো অনেক বেশি অ্যাডভান্স, সেগুলো আমাকে আমাদের না জানলেও চলবে। আপাতত কাজ শুরু করার জন্য বা বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার জন্য আমার এখানে যে 25-26টা অপারেটর আছে সেগুলো হলেই হবে। জানেন তো কয়টা আছে এখানে? ১৮টা বললো কে? ১৯ সালে নিয়ে যান আমাদের কি জানতে হবে, আমাদের এই 25টা অপারেটর কিভাবে কাজ করে সেটা একটু প্র্যাকটিস করতে হবে। একদম সহজ কেন? কারণ এই যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এই প্রত্যেকটা অপারেটর দুইটা করে অপারেন্ড নিয়ে কাজ করে। অপারেন্ড জিনিসটা কি? মনে করেন আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে আছি, হ্যাঁ বলতেছি দেখেন আমি বললাম ভার, আমি একটু ভিন্নভাবে কাজগুলো করি, ভেরিয়েবলের নামগুলো স্ট্যান্ডার্ড রুল ভায়োলেট করে করি। এক্স ইজিক্যাল টু 10, ওয়াই ইজিক্যাল টু 20। এবার যদি বলি ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস ওয়াই,
তাহলে একটু খেয়াল করেন এখানে এই যে প্লাস এটা কি অপারেটর এই প্লাসটা হচ্ছে অপারেটর এটা কি এই যে এদেরকে বলা হচ্ছে কি অপারেন্ড তাই না অপারেটরের পাশে যে বিষয়গুলো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে অপারেন্ড একটু দেখেন এখানে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে এই আলোচনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটু কনসেন্ট্রেশন রাখবেন হ্যাঁ কোন মানুষকে নিয়ে চিন্তা করার কিছু সময়ের জন্য বাদ দিয়ে দেন ঠিক আছে উত্তর করতেছিলেন হ্যাঁ ঠিক আছে সো এটা হচ্ছে কি অপারেটর এই অপারেটরের বাম পাশে এবং ডান পাশে যা থাকে এদেরকে বলা হয় কি অপারেটর তাই না আমি যদি বলি 10 প্লাস এটা কোনো মিনিংফুল হলো না 10 আমি যদি এভাবে বলি প্লাস 20 এটাও কিন্তু মিনিংফুল কিছু হয় না বাট আমি যদি ভাই বলি 10 প্লাস 20 এটা কিন্তু একটা মিনিংফুল হয় তাই না 30 সো এই যে এই অপারেটরের পাশে যেগুলো ইউজ করা হচ্ছে এগুলো বলা হচ্ছে অপারেন্ড তো এই এগুলোকে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর বলা হচ্ছে এই পাঁচটাকে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এই পাঁচটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর কারণ কি কারণ এই প্রত্যেকটা অপারেটর দুইটা করে অপারেন্ড নিয়ে কাজ করে আর বাইনারির বেস কত এজন্য এটাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর ঠিক আছে না বাইনারি বেস কত 2 0 আর 1 1 এজন্য এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর আমি যদি বলি -20 কিছু হবে হবে না বা 10 -20 কিছু একটা হবে আমি যদি বলি 10 ইনটু কিছু হবে আবার যদি বলি 10 ইনটু 20 কিছু একটা হবে আমি যদি বলি 10 ভাগ কিছু হবে না বা 10 ভাগ 20 বললে কিছু একটা হবে আমি আবার যদি বলি 10 মডুলাস কিছু হবে এটা কি এটা কিন্তু রিমাইন্ডার এই যে এটা হ্যাঁ রিমাইন্ডার অপারেটর এই যে এটা মডুলাস এটা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ মডুলাস এই অপারেটরটার কাজ কি এটা হচ্ছে ভাগশেষ রিটার্ন করে সাপোজ মনে করেন এখানে কত আসবে আউটপুট 30 অ্যাকচুয়ালি এখানে আমরা এভাবে করছি যে ভার x 10 ভার y 20 তাই না এটা ধরে নিছি এখন যদি বলি x + y x - y x * y x / y x / y আউটপুট আসবে না একটা হ্যাঁ তো তাহলে আমরা বুঝতে পারতেছি খুব সহজেই এখানে একটা কাজ করবেন আগে আপনার মাথাটা কাটাবেন তারপর ব্রাউজার আউটপুট দেখবেন সো এখানে কি আসবে 10 না কত এখানে মডিউলাস এটা রিটার্ন করবে কি ভাগশেষ এটা বলতে পারলাম না এটা কিন্তু বলতে পারবেন দেখে ভাগশেষ রিটার্ন করে তাই না এটা ভাগশেষ সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x কে y দিয়ে ভাগ করলে x কে y দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকে সেটাই রিটার্ন করবে স্যার 0 তো হবে x কে ভাগ করতে হবে কি দিয়ে 0 হবে স্যার 0 হবে y দিয়ে x কে ভাগ করবে কি দিয়ে y y দিয়ে তো x মডুলাস y মানে কি x কে ভাগ করবে y দিয়ে আমি যদি এরকম বলি a mod b তার মানে কি a কে ভাগ করবে b দিয়ে এটা কি
যে বলছেন না ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ভাজ্য কোনটা এখানে বলেন তো তাহলে এখন মনে করেন x mod y x আমাদের এটা কি x mod y তাহলে এটা কি হচ্ছে x কে ভাগ করা হচ্ছে কাকে দিয়ে y দিয়ে y এর মধ্যে কত আছে 20 টা 20 বলে কত মানে 20 মনে হয় না 20 আর এখানে কত দিব 10 সো 10 কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 0 0 ভাগশেষ 10 মানে কত ভাগ করা যাবে এটা কত না শূন্য বাড়ানো যাবে না যেমনি আছে এমনি কিচ্ছু করা যাবে না নরমালি কি করতাম এখানে পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিয়ে আসতাম এরপরে 5 দিয়ে না এরকম করা যাবে না কোনো কিছু দেওয়া যাবে না ভাগ করা যায় কিনা তাই দেখেন যাচ্ছে না এখানে তো ভাগ করাই যাচ্ছে না তার মানে কি যেটা আছে এটাই ভাগ শেষ এদের আউটপুট কত আসছে 10 কবে 0 হচ্ছে যদি ভাগ করা না যায় তার মানে কি ওটাই ভাগ শেষ হ্যাঁ এখন মনে করেন এটা দেখেন তো ভাগশেষ কত আসে এটা বলেন তো ভাগশেষ কত হবে আমি যাকে বলবো সে বলবে এই স্যার আর কেউ বলবেন না যদি বলেন তাহলে কিছুই বলবে বলবো না এটা ঠিক না পুলিশ তারে যাবে কিছু একটা বলবো আর কি একজন জিরো বলছে কে আপনারা জিজ্ঞেস করছেন আপনারা তো যদি হবে আমি কিভাবে সাজাবো বলেন এখানে ভাজ্য কোনটা ভাজ্য কত ঠিক আছে কি এত এক্সাইটেড হয় না একটু খেয়াল করুন জিনিসটা ভাগশেষ এর কত আসছে জিরো আচ্ছা যদি এরকম হয় এবার কত আসবে মাসের বলেন x এর মান 450 y এর মান আছে 45 তাহলে 45 বাকি কত আসবে 45 0 0 45 0 তার 45 বলছেন অবশ্যই যাবে এবার মনে করেন এখানে দিলাম 451 এবার বাক্সের কত আসবে 450
তার বাক্সে দেখেন দেখেন দাঁড়ান একটু খেয়াল করুন না জিনিসটা এক্স এর মধ্যে আছে 450 সবাই খুব এক্সাইটেড কারাই কি ভাবে যাচ্ছে আসলে লাস্ট টাইম আর ওয়ান আগে বলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে না 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 এখানে ভালো করে ভাজ্য কোনটা আমি নিজে কনফিউজ হয়ে গেছি 450 আচ্ছা দেখেন তার মানে আমাদের এখানে কত আসতেছে হচ্ছে 10 কারণ যে ভাগ তো যায় না এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে হবে এক্স এর মধ্যে কত আছে 10 10 কে কি 20 দিয়ে ভাগ যাবে যাবে না তার মানে যেটা আছে সেটাই ভাগ শেষ তো তাহলে এখানে আসতেছে 10 রিলোড দিয়ে দেখেন 30 মাইনাস 10 200.5 10 এটি আসছেন এখানে 30 মাইনাস 10 200.5 10 ঠিক আছে এটা ছিল কি অ্যারিথমেটিক বাইনারি অপারেটর তো এর বিহেভিয়ার মানে কি হলে কি হয় প্লাস যখন ইউজ করবেন দুই পাশে দুটো থাকলে সে কি করবে দুইটার যোগফল রিটার্ন করবে মাইনাস যখন ইউজ করবেন এখন মনে করেন আমি এখানে একটু ইয়া করে দিই সবগুলো বলবেন আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন এছাড়া আর কেউ বলবেন না দয়া করে আমি মনে করেন এখানে দিলাম হচ্ছে 35 এখানে দিলাম হচ্ছে ধরেন 40 ঠিক আছে তাহলে এবার বলবেন হচ্ছে একদম কে বলবেন সেটা হচ্ছে যে যে ধরেন যে লাইক কে বলবেন মাথা নিচে কার আছে দেখি তো ঠিক আছে আপনি বলেন হ্যাঁ আপনি বলেন হ্যাঁ বসে বলতে পারেন সমস্যা নেই দাঁড়ান এখানে কত আর কেউ বলবেন না প্রচুর প্রচুর করলে কিন্তু খবর আছে 50 টাকা জরিমানা এখানে কত আপনি বলেন মাথার একটু খারাপ আচ্ছা এটার মধ্যে কত আছে মাইনাস ফাইভ আচ্ছা এর মধ্যে কত আসবে এটার মধ্যে কত আসবে 0.875 এটার মধ্যে কত আসবে 35 চেক করি দুজন চলে গেছে আমাদের প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা কি এটা হচ্ছে নেগেশন সাইন কিন্তু একটা মাইনাস সাইন এদেরকে বলা হচ্ছে ইউনারি ইউনারি কারণ হচ্ছে এই অপারেটরগুলো একটা করে অপারেন্ড নিয়ে কাজ করতে পারে যেমন আমি একটু কমেন্টস করে রাখি এদেরকে কমেন্টস করে রেখে এভাবে ধরি আমি বললাম ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু 10 ডলার সাইন ওয়াই এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট রাইট বলে দিলাম এক্স প্লাস প্লাস অ্যাকচুয়াল এখানে ডলার সাইন কেন লিখছে আমি ভার লিখবো সারাদিন বিএসপি কাজ করে তো ভাষার মধ্যে হ্যাঁ সো আউটপুট কি আসতে পারে এবার
সো প্লাস প্লাস এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর বা ইউনারি অপারেটর বলা আছে ইনক্রিমেন্ট হবে একবার প্লাস প্লাস মানে কি একবার ইনক্রিমেন্ট হবে বাড়বে তাহলে x এর মান কত আছে 10 আছে তাহলে 10 তারপরে কি 1 বাড়বে এখন এখানে একটা ছোট একদম সূক্ষ্ম ভাবে ঠিক চিন্তা করতে হবে কিন্তু হ্যাঁ এই জায়গাটা কিন্তু গোজামিল দিয়ে না আপনি যে কাজই করেন সব কাজের মধ্যে কিন্তু আপনার একটা পারমিশন আছে চিন্তা করে দেখেন আমি কি বললাম আপনি যে কাজ করেন সব কাজের মধ্যে কখনো কখনো আপনি গোজামিল দিয়ে পারমিশন দেন মনে হয় হবে আর না এটাই আর কখনো কখনো না এটাই দেখেন আপনি এখনো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যখন বাসা থেকে বেরোন কোনো একটা জামা কাপড় পরেন তখন আপনি কি বলেন এটা পরবো না এটা পরবো বলেন না মনে মনে যে এটা পরবো না এটা পরবো দুটাটা পরি হলি পরি হলি যাই হোক কিন্তু একটা মনে মনে বলেন সো এটা কি আপনি পারমিশন দিচ্ছেন এখন এগুলো বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে এখন এখানে যে কাজটা হবে এটা তো আপনি কোনো না কোনো ভাবে রিসিভ করবেন সো রিসিভ করার সময় আপনি গোজামিল দিয়ে না নিজে নিজেকে নিজেকে যে না ঠিক আছে এখন দেখেন এবার একটু খেয়াল করেন আর দয়া করে কেউ আউটপুট আগে দেখবেন না ঠিক আছে এখন এখানেই দেখেন এটা দিয়ে শেষ করে দেবো এটা আর আর হবে না আজকে এটাই লাস্ট টপিকস ফর টুডে সো নেক্সট ক্লাসে আমরা বাকি অপারেটরগুলো নিয়ে একবার প্র্যাকটিস করে দেন আমরা সরাসরি ঢুকে যাব আর কি আমাদের মেইন কাজের দিকে এগুলো হচ্ছে সিনট্যাক্স এগুলো ধরে কিন্তু আমরা কাজ করব যখন এই অপারেটর ধরে কাজ করব তখন যদি আপনি না জানেন যে এর কাজ কি এর কাজ কি এর কাজ কি তখন কিন্তু মুশকিল হয়ে যাবে জিনিসটা ঠিক আছে সো বেসিক্যালি x এর মধ্যে আছে 10 y এর মধ্যে আছে 20 বলা হচ্ছে ডকুমেন্ট অফ রাইট x++ আর এটা হচ্ছে x এর বিহেভিয়ারটা কি বিহেভিয়ারটা হচ্ছে দেখেন ব্রাউজারে যাই প্রথমে কত আসবে 10 তারপরে কত আসবে 11 হ্যাঁ যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন প্রথমে কত আসছে 10 তারপরে আসছে 11 সো কেন আসলো 10 11 কিভাবে কাজটা হচ্ছে খেয়াল করেন পিছনের স্টোরিটা একটু বলি x এর মধ্যে 10 রাখা হয়েছে y এর মধ্যে 20 রাখা হয়েছে এই প্লাস প্লাস এটাকে a অপারেটরের কাজ হচ্ছে a এক করে বাড়াবে x এর মধ্যে কত ছিল 10 তাহলে 10 বাড়ানো 10 এর পরে পরে কি সে এক বাড়ানো হয়েছে তাহলে এখন কথা হচ্ছে এইখানে 11 আসলো না কেন হ্যাঁ সো এখানে একটা কথা বলা যাবে সেটা হচ্ছে যে এই যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন না এগুলা এগুলো একদম বেসিক কথাবার্তা বলা হচ্ছে আপনার বেসমেন্ট আর কি এটা হচ্ছে কি একটা এটার দুইটা নাম আছে আপনি যদি প্রোগ্রামিং এর ভাষা বলেন আপনি একজন প্রোগ্রামার ওয়েব প্রোগ্রামার এটার নাম হচ্ছে এটা একটা স্টেটমেন্ট স্টেটমেন্ট এটা হচ্ছে একটা স্টেটমেন্ট আবার মনে করেন আপনি একটা কম্পিউটার আপনি নিজে চিন্তা করতেছেন আচ্ছা যে কি হবে আপনি ডিবাগ করতেছেন কোড তাহলে এটাকে বলা হচ্ছে একটা কি ইনস্ট্রাকশন কম্পিউটারের ভাষায় এই লাইনটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন আর যখন আপনি অ্যাজ এ হিউম্যান বিং চিন্তা করতেছেন তখন এটা কি একটা স্টেটমেন্ট সো প্রোগ্রামিং এর ভাষায় এই লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট আর কম্পিউটারের ভাষায় এই লাইনটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন কম্পিউটার ইনস্ট্রাকশন ছাড়া আর কিছু কি বুঝে আপনি কম্পিউটারে বলবেন এটা করো সে কিন্তু করবে না তাকে ইনস্ট্রাকশন দিতে হবে ইনস্ট্রাকশন দিলেই কিন্তু সে কাজ করবে তাই না আপনার কম্পিউটারে অনেক ভালো ভালো ভিডিও সং অডিও সং আছে আপনি রেখে দিয়েছেন আপনি যদি প্লে করার জন্য ইনস্ট্রাকশন না দেন তাহলে কি গানগুলো বাজবে বাজবে না সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন তো স্টেটমেন্ট অথবা ইনস্ট্রাকশন যেটাই বলেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্টেটমেন্ট অথবা ইনস্ট্রাকশন গঠনের গঠন প্রণালীর একটু বলে দেই আপনাদেরকে একটা স্টেটমেন্ট অথবা একটা ইনস্ট্রাকশন গঠন করার জন্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য কয়টা জিনিস লাগে দেখেন একটা হচ্ছে কিওয়ার্ড হ্যালো অপারেটর এক্সপ্রেশন আর কমেন্টস
keyword value operator expression expression comments comments তার মানে এখন পর্যন্ত আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যত ছোট অথবা যত বড় যে কোনো ধরনের স্টেটমেন্টই লেখেন না কেন সকল স্টেটমেন্ট গঠিত হয় এই পাঁচটা জিনিস দ্বারা এই দুইটা সিলে ঠেলে গেল ঠিক আছে এটা হচ্ছে একদম সত্যি মানে বেসিক কথা আর কি যে যত ল্যাঙ্গুয়েজ আছে জাভা বলেন পিএইচপি বলেন .NET বলেন HTML বলেন CSS বলেন হোয়াটএভার ইট ইজ যা বলেন ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত আছে এগুলোকে বলা হচ্ছে কি ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট এই স্টেটমেন্ট গুলো এই পাঁচটা জিনিসের প্রতি থাকে ঘুরে ফিরে প্রথমটা হচ্ছে কি কিওয়ার্ড প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে আপনি যখন নেটবিনসে কাজ করতেছেন দেখবেন এই যেগুলো আছে এটা এটা কি কালার গ্রিন কালার না না ব্লু কালার ব্লু কালার ব্লু কালারের গুলো সাধারণত এগুলো হচ্ছে কি কিওয়ার্ড ভার এটা হচ্ছে কিওয়ার্ড তারপরে যে সেমিকলন এগুলো কি কিওয়ার্ড এগুলো হচ্ছে মানে ফিক্সড কিছু ওয়ার্ড থাকে সেগুলোকে বলা হচ্ছে কি কিওয়ার্ড তাই না সো বলা হচ্ছিল যে একটা স্টেটমেন্ট এটা একটা স্টেটমেন্ট এরকম স্টেটমেন্ট গঠন প্রণালী স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় স্টেটমেন্ট লেখার জন্য আমরা এই পাঁচটা জিনিস ইউজ করে থাকি একটা হচ্ছে কিওয়ার্ড একটা হচ্ছে ভ্যালু একটা হচ্ছে অপারেটর একটা হচ্ছে এক্সপ্রেশন একটা হচ্ছে কমেন্টস এই পাঁচটা জিনিস দিয়ে স্টেটমেন্ট গুলো গঠিত হয়ে থাকে তো এর মধ্যে কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে ডিজার্ভ ওয়ার্ড প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে নিজস্ব কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে সেগুলোকে বলা হচ্ছে কি কিওয়ার্ড যেমন ট্রু ফলস ইফ এলস তারপরে আপনার যে ভার টার এগুলো এগুলো হচ্ছে কি কিওয়ার্ড এগুলো দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি কোনো ভেরিয়েবলের নাম কি ট্রু লিখতে পারবেন হবে না কিন্তু তো গন্ডগোল লেগে যাবে তো এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড এরপরে ভ্যালু ভ্যালু হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু ভ্যালু হচ্ছে কয় ধরনের দুই ধরনের একটা লেখছি কি ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু ফিক্সড ভ্যালু কি আমি যদি বলি 14 এই যে সংখ্যাটা এই সংখ্যাটার মান বাংলাদেশে 14 আমেরিকায় কত আমেরিকার লোকজন এটাকে কি বলে বাংলাদেশের লোকজন আফগানিস্তানের লোকজন সোমালিয়া ইজ আফগানিস্তান তাজিকিস্তান সবাই বলে কিন্তু এটা কত 14 সবাই এটা 14 এটা হচ্ছে ফিক্স ভ্যালু 14 এর মান 14 এখানেও 14 আমেরিকাও 14 আচ্ছা আবার যদি আমি এভাবে বলি যে x = 10 এখন x এর মান কত 10 এটা কি অলওয়েজ সারা জীবন x এর মধ্যে 10 থাকবে তাই না পরিবর্তন করতে পারে না আপনি লেখছেন x = 10 ও লিখতে পারে x = 20 কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তাই না সমস্যা না একটা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে কোথায় রাজশাহী আর সমস্যা কোনো সমস্যা নাই এটা কোথায় বরিশাল মাই ডিয়ার বরিশাল নাকি বরিশাল জেলা যেগুলোর মান কেউ পরিবর্তন ভেরিয়েবল এবং অপারেটর দুইটা মিলে কি হয় এক্সপ্রেশন হয় একটা এক্সাম্পল দিচ্ছি এক্সপ্রেশনে আমি বললাম x + y = 20 এটি কি এক্সপ্রেশন আমি বললাম যে x + y = z এটি কি এক্সপ্রেশন এটা একটা এক্সপ্রেশন এখানে কি কি আছে দেখেন তো ভেরিয়েবল এবং অপারেটর
এটা কি এগুলো কি এটা কি এটা কি একটা ভেরিয়েবল ভেরিয়েবল এবং অপারেটর মিলা হয় কি এক্সপ্রেশন আর সবার শেষে কি আছে কমেন্টস আমরা বিভিন্ন স্টেটমেন্টের এই দেখেন এটা কি কমেন্টস কমেন্টস সো এখন আপনি যদি কোনো একটা স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন এটা যদি একটা স্টেটমেন্ট হয় এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন এটাকে যদি আপনি ভাগ করেন ঘুরে ফিরে এই পাঁচটা জিনিসে আর বের বাইরে কোনো জিনিস পাবেন না তো চলেন অ্যানালাইসিস করি হ্যাঁ কমেন্টস হচ্ছে যেটা মানে একটা স্টেটমেন্ট গঠন করার জন্য তার আমার কয়টা জিনিস লাগবে এই পাঁচটা জিনিস লাগবে পাঁচটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস একের অধিক আসতে পারে কোনো একটা জিনিস নাও আসতে পারে তাই না এরকম হতে পারে বাট ঘুরে ফিরে কয়টা হবে এমন না কিন্তু যে সবসময় এই পাঁচটা জিনিস মিলেই হবে কোনো একটা স্টেটমেন্টের ক্ষেত্রে একই সাথে পাঁচটা জিনিস আসতেও পারে নাও আসতে পারে বাট ঘুরে ফিরে কি হবে এই পাঁচটা জিনিসের মধ্যেই থাকবে এর বাইরে কোনো কিছু আসবে না যেমন মনে করো যে এইটা যদি বলি এইটা এই স্টেটমেন্টটা একটু চিন্তা করেন এই স্টেটমেন্টের মধ্যে আপনার ওখানে পাঁচটা জিনিস আছে কিওয়ার্ড ভ্যালু অপারেটর এক্সপ্রেশন এবং কমেন্টস এর মধ্যে কি কি আছে বলুন তো এটা কি এটা 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 হ্যাঁ যখন আপনি কোন একটা স্টেটমেন্ট দেখবেন তাকে পার্ট বাই পার্ট ভাগ করতে হবে তাহলে আমি যদি বলি এই স্টেটমেন্টের পার্ট কয়টা বলেন তো এক দুই তিন চার পাঁচটা এই স্টেটমেন্টের পার্ট হচ্ছে পাঁচটা এই স্টেটমেন্টের মধ্যে কোন কোন জিনিস আছে বলেন তো কিওয়ার্ড কিওয়ার্ড আছে তারপর ভেরিয়েবল আছে অপারেটর আছে ভ্যালু আছে কমেন্টস আছে এখানে না তাহলে এখন কিওয়ার্ড আছে কয়টা চারটা কিওয়ার্ড দুইটা আপনি যত স্টেটমেন্টই লিখে আসছেন তখন কত অ্যানালাইসিস করেন তো একটা স্টেটমেন্ট কিভাবে পার্ট বাই পার্ট ভাগ করা যাবে ঠিক আছে এটা একটা বিষয় আমি যদি বলি ডকুমেন্ট অফ রাইট এইটাকে চিন্তা করে এখা এই স্টেটমেন্টটাকে চলেন ভাগ করি কোনটা তিনটা কেন দেখেন এই ডকুমেন্ট অফ রাইট এটা কিভাবে ভাগ করব এখানে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট একটা পার্ট ঠিক আছে এটা হচ্ছে একটা এটা কি এটাকে বলা যাবে একটা কিওয়ার্ড এটা একটা ফাংশন এটা একটা কিওয়ার্ড ডকুমেন্ট অফ রাইট ফার্স্ট ব্র্যাকেট ছ কিন্তু এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা পার্ট এটা একটা কিওয়ার্ড এটা একটা ফাংশন একটা নির্দিষ্ট মানে মিনিং আছে এটা জাভাস্ক্রিপ্টে লিখতে পারছেন এটা কি অন্য জায়গায় লিখতে পারবেন মানে এভাবে কি আপনি সিতে আউটপুট নিয়ে আসতে পারবেন পিএসপি তে পারবেন না এটা নির্দিষ্ট কিওয়ার্ড ফিক্স করে না এজন্য এটা একটা কিওয়ার্ড এবার বলেন তো স্টেটমেন্টের পার্ট কয়টা ভালো করে বলেন সেম জিজ্ঞেস করে তাহলে এতটুকুন ফার্স্ট ব্র্যাকেট সহ একটা পার্ট এর উপরে পার্ট আছে দুইটা এইটা একটা তাহলে কি একটা দুইটা তিনটা চারটা পার্ট না বলেন তো এখানে কয়টা পার্ট তিনটা একটা দুইটা তিনটা পার্ট কিন্তু ঠিক আছে এটা কি বলেন তো এটা কিন্তু ভ্যালু এটা একটা ভ্যালু কি ভ্যালু স্ট্রিং ভ্যালু স্ট্রিং ভ্যালু এটা কিন্তু ভেরিয়েবল ভ্যালু দিস ইজ নট ফিক্সড ভ্যালু সো এইভাবে কাজগুলো হচ্ছে আর কি এটার মধ্যে পার্ট কয়টা বলেন এক দুই তিন তিনটা এভাবে এখন যত স্টেটমেন্ট আছে সকল স্টেটমেন্টকে কি আপনি পার্ট বাই পার্ট ভাগ করতে পারবেন না এই জিনিসটাকে বুঝামেল দেন আমার কাছে রিকোয়েস্ট আপনি যদি ক্লিয়ার না হন যে ক্লিয়ার হয়েছে তার কাছ থেকে বুঝে নিয়ে জিনিস না এই জায়গাটা কোনো গুজামিল দিয়ে না নিজেদেরকে যে না ঠিক আছে মনে হয় এরকম মনে হয় থাকবে না হ্যাঁ এরকম আপনাকে বলে না যে কেমন আছো মনে হয় এরকম ঠিক এরকম বলা যাবে না হয় এটা নাহলে না হ্যাঁ এটাই একদম ক্লিয়ার কাট গ্রামীণ ফোনের মতো সো এগুলো এখন এত কিছু বলার দরকার ছিল কি এটা নিয়ে দেখেন ব্রাউজার যখন এই কোডগুলোকে রান করে এই যে জাভাস্ক্রিপ্টের এই কোডগুলা লেখা আছে ফাইলের নাম কি
index.html এই ফাইলটাকে আপনি রান করতেছেন কোথায় ব্রাউজারে তাহলে এই ব্রাউজার কিভাবে এই কোডগুলোর আউটপুট তৈরি করতেছে দেখেন ব্রাউজার কি করে এই ইনস্ট্রাকশনগুলা এই স্টেটমেন্টগুলা লাইন বাই লাইন এক্সিকিউট করে প্রথমে এই লাইন পরে তারপরে এই লাইন পরে তারপরে এই লাইন তারপরে এই লাইন এইভাবে তাই না উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে আসে আর বাম দিক থেকে ডান দিকে যায় এটা হইতেছে ব্রাউজারের একটা রুলস সেট করে দেওয়া আছে যে এই ফাইলটা এই কোডগুলো লেখা আছে এই ফাইলের মধ্যে এই ফাইলটা যখন আমি ব্রাউজারে রান করাবো ব্রাউজার এই কোডগুলোকে কিভাবে এক্সিকিউট করবে এক্সিকিউট করার রুলস হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে এবং বাম দিক থেকে ডান দিকে প্রথমে সে এই লাইনটা এক্সিকিউট করবে কিভাবে বাম দিক থেকে ডান দিকে সে কিন্তু ডান দিক থেকে বাম দিকে আসবে না বা একবারে পুরো লাইনটা এক্সিকিউট করবে না তাহলে যখন সে এই লাইনটা পড়তেছে তখন ব্রাউজারের মধ্যে কি আছে তার ব্রেনের মধ্যে কি আছে x নামে একটা ভেরিয়েবল তার মধ্যে কি আছে 10 যখন এটা আছে y নামে একটা ভেরিয়েবল তার মধ্যে কি 20 ডকুমেন্ট ডট ট্রাই এটা যখন সে পড়তেছে তার মানে সে বুঝে গেছে যে আমাকে কিছু একটা দেখাইতে হবে তারপর তার কাছে কি আছে x x এর মধ্যে কত আছে 10 এখানে কি এই ডিটেইলে কি একটা পার্ট মানে ব্রাউজার এই স্টেটমেন্টগুলোকে পার্ট বাই পার্ট এক্সিকিউট করে উপর থেকে নিচের দিকে বাম দিক থেকে ডান দিকে পার্ট বাই পার্ট ব্রাউজার এই স্টেটমেন্টগুলোকে এই যে কোডগুলো আমরা লিখছি ব্রাউজার এই কোডগুলোকে কিভাবে এক্সিকিউট করতেছে উপর থেকে নিচের দিকে এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেটমেন্ট পার্ট বাই পার্ট কোন একটা স্টেটমেন্টকে সে কিন্তু একবার এক্সিকিউট করে না কিভাবে এক্সিকিউট করে পার্ট বাই পার্ট তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন যখন সে এই স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে সে কি একবার এক্সিকিউট করবে না পার্ট বাই পার্ট এক্সিকিউট পার্ট বাই পার্ট এজন্য যখন তার কাছে প্রথম ইনস্ট্রাকশন কি আসছে ব্রাউজারের কাছে আপনি প্রথম ইনস্ট্রাকশন কি দিবেন যে দেখাও ডকুমেন্ট রাইট মানে কি দেখাও তারপরে কি দেখাবে x তারপরে এটা কি প্লাস প্লাস মানে বাড়াও দেখাও এটা বাড়াও এজন্য সে আগে কি করতেছে তার কাছে আগে ইনস্ট্রাকশন আসছে দেখানোর জন্য এজন্য সে আগে কি করছে দেখাই দিছে তারপরে বাড়াইছে এজন্য প্রথমে আউটপুট আসছে কত 10 তারপরে কত আসছে 11 এরপরে যদি আমি যতবার লিখবো ততবারই x এর মান কত থাকবে বলেন তো এখন 11 কত আসবে 11 প্রতিবার কত আসবে কারণ ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল আপনি শুরুতে বলে দিয়ে আসছিলেন x এর মধ্যে 10 বাট পরবর্তীতে আপনি কাজ করে এর মধ্যে মান কি পরিবর্তনশীল না ঠিক আছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম কি কিছু তো ধরা যায় নাই স্যার তার মানে x প্লাস প্লাস ইউজ করলে আমার সবসময় আরো একটা ইনস্ট্রাকশন দেওয়া লাগবে এক্সট্রা না ও আমি এটা নাও দিতে পারি আমি এগুলো নাও দিতে পারি সমস্যা নাই তাহলে ডিরেক্টলি বলে দাও হ্যাঁ ঠিক আছে এখন আউটপুট কত আসবে বলেন তো 10 আসবে কিন্তু মানে পরবর্তীতে এই ভেরিয়েবলটার কি অবস্থা এর মধ্যে কত আছে আপনি তো এখন আউটপুট দেখলে কত পাবেন 10 বাট পরবর্তীতে এর আউটপুট দেখতে চাইলে কি করতে হবে আবার দেখতে হবে না এর জন্য আর কি যে আপনাকে তো কোনো একটা কাজ শেষ করে ফাইনালি দেখতে হবে এখন আমি ব্রাউজারটা রান করলে আউটপুট কত আসবে 10 কিন্তু অ্যাকচুয়ালি এক্স এর মধ্যে কি 10 আছে না 11 আছে 11 আছে আমি জাস্ট এতক্ষণ আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যে এই যে আমরা এরে লিখতেছি এগুলোকে কি বলা হচ্ছে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট কিভাবে গঠিত হয় এই পাঁচটা জিনিস দিয়ে তাই না এই পাঁচটা জিনিস দিয়ে একটা স্টেটমেন্ট গঠিত হয় এবার ব্রাউজার যখন এই স্টেটমেন্টগুলো রান করে কোন একটা স্টেটমেন্ট ব্রাউজার কি একবারে রান করে না পার্ট বাই পার্ট রান করে পার্ট বাই পার্ট ঠিক আছে স্যার আপনার মাথা কিন্তু এখন একটা ছোটখাটো ব্রাউজার হয়ে গেছে এখন আপনি যেই কোনো কোড দেখলে পড়ে পড়ে বুঝতে পারবেন না হ্যাঁ এটাই কিন্তু আলটিমেটলি আমাদের গোল ঠিক আছে সো আজকে এত দিন হ্যাঁ নেক্সট ক্লাস আমরা পরবর্তী কাজ করব ধন্যবাদ এখানে ইন্ডেক্স প্রোগ্রাম আমি